আর এই আলোচনা লম্বা করব না, আমরা মূল আলোচনায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে শুরু থেকে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর ম্যাডাম যুক্ত আছেন, আমরা ম্যামের বক্তব্য শুনতে চলে যাব। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার অনারেবল ম্যানেজিং ডাইরেক্টর ম্যাডাম এলেন হো টু ডেলিভার হার ভ্যালুয়েবল স্পিচ। ম্যাডাম এলেন হো। Okay. Dear leaders, distributors, our distinguished guests, friends, very good afternoon. So today we conduct one international business seminar. We are going to present an excellent business opportunity to all of you. সম্মানিত লিডার বৃন্দ, সম্মানিত অতিথি বৃন্দ, সম্মানিত ডিস্ট্রিবিউটর বৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ বিকেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আরেকটি আন্তর্জাতিক সেমিনারে সবাই একত্রিত হয়েছি, যেখানে আমরা আমাদের বিজনেসের একটি সুন্দর ওভারভিউ আপনাদের সামনে পেশ করব। So today here with us have some special chief guest, Mr. Dr. Ravi, the Nolan Global Consultant from Malaysia, and Dr. Prabhu, a medical expert from Malaysia, and a lot of friends. Also, we welcome you to our international business seminar. জি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের প্রধান অতিথি ডক্টর রাভি, আমাদের সাথে যিনি নরল্যান্ডের গ্লোবাল কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়ান মেডিকেল এক্সপার্ট ডক্টর প্রভু কুমার, এবং আমাদের সাথে আরো যারা এরকম স্পেশাল গেস্টরা যুক্ত হয়েছেন, আমরা সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে। ওকে, Nolan is a Chinese company. It was founded in the 2008. Nolan is a large industrial group which comprises a health, a medical beauty and the direct selling business. Nolan অনেক বড় একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ যারা বেইজিং এ চায়নার 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তিনটি বিষয় নিয়ে মূলত কাজ করছে: স্বাস্থ্য সেবা, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং আমাদের বিউটি কেয়ার পণ্য। এই তিনটি বিষয় নিয়ে Nolan এগিয়ে যাচ্ছে। Nolan has set up offices in more than 40 countries worldwide, in America, Canada, Malaysia, Indonesia, Nigeria, South Africa, Russians, and many more countries in the world. Nolan কিন্তু আজকে বিস্তার লাভ করেছে আমেরিকা, কানাডা সহ ইউরোপিয়ান কান্ট্রি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকান কান্ট্রি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা সহ, এবং এই রিজিওনের যে কান্ট্রি গুলো রয়েছে সব জায়গায় কিন্তু Nolan আজকে বিস্তার লাভ করেছে। Okay. Nolan actually provide two things, health and wealth. Nolan has very high quality and effective products. Some product we have the FDA certificate of America, and some product we have international patents. Nolan আমাদের স্বাস্থ্য সেবা এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটো ব্যাপার নিয়ে কিন্তু কাজ করছে, এবং আমাদের প্রোডাক্ট গুলো এতই কার্যকরী যেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএসএ থেকে সার্টিফিকেট, চাইনিজ প্যাটেন্ট সহ অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছি। So we have one detox pads. It is amazing product, and it can remove the toxins from the cells and even repair and regenerate the cells. আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট রয়েছে ডিটক্স, যেটা আপনারা জানেন যে আমাদের পুরো বডি থেকে টক্সিন গুলো বের করে দিয়ে আমাদের কিন্তু আবার যে সেল গুলো আছে সেগুলোকে কিন্তু আগের জায়গায় ফিরিয়ে নিতে পারে। So Nolan products are very much effective, can enhance the immune system. তো নরল্যান্ডের প্রোডাক্ট গুলো এতই কার্যকরী যেগুলো আমাদের ইমিউন সিস্টেম ফেলে সেখান থেকে উত্তরণের জন্য আমাদের জন্য বেশ সাপোর্টিভ হবে, আমাদেরকে সহায়তা করবে। Nolan also has a wonderful marketing plan and low investment and a high payout. Many people have benefited from Nolan business and become financial free. নরল্যান্ডের মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনার তেমন কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, খুব লো ইনভেস্ট কিংবা ইনভেস্ট ছাড়াই আপনি কিন্তু এখান থেকে আমাদের যে এমন সুন্দর মার্কেটিং প্ল্যান রয়েছে যেটা দিয়ে আপনি অনেক বেশি সুবিধা পেতে পারেন, যেটি ইতিমধ্যেই অনেকে পেয়েছে। Nolan Bangladesh was launched in April 2019 last year. We just passed the 1 year here, and many people followed us since then, and we have made a tremendous achievement. আমরা কিন্তু মাত্র গত বছরের এপ্রিল মাসে শুরু করে এই এক বছর কয়েক মাসের মধ্যে অনেক ভালো কিছু আমরা ইতিমধ্যেই করেছি, এবং অনেক লিডাররাই কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট তাদের ঝুলিতে ইতিমধ্যেই ভরতে সক্ষম হয়েছে। So Nolan, not actually the health and wealth are the key strength of the Nolan companies. বড় শক্তিটাই হচ্ছে আমাদের হেলথ এবং ওয়েলথ, দুটো বিষয় আমাদের একসাথে রয়েছে। Yeah, due to coronavirus,
many companies closed down and a lot of people lose their jobs, but our business is still doing very well globally. আজকে করোনা ভাইরাসের কারণে কিন্তু অনেক কোম্পানি শাটডাউন হয়ে গেছে, অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকেরই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, কিন্তু সেরকম একটি পরিস্থিতিও আমরা কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো আছি। In the month of June, our sales, Bangladesh sales, has increased more than 15%, and also we have some two achievers for the motorcycle award policies. আমাদের কিন্তু জুন মাসে আমাদের আরো সেল 10% বৃদ্ধি হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে ইতিমধ্যে দুজন মিস্টার রুকনুজ্জামান কিরণ এবং মিস্টার সিরাজুল ইসলাম তারা কিন্তু ইতিমধ্যে মোটরবাইক পলিসিও এই সময়ের মধ্যে অর্জন করেছেন। And globally also we are doing very well. We gave 30 cars in Nigeria. Also, we gave the car award in the South Africa and the Indonesia. They have the big celebrations last month. যা আপনারা কিন্তু দেখেছেন গ্লোবালি নরল্যান্ড একই রকম ভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা নাইজেরিয়া, সাউথ আফ্রিকা এবং ইন্দোনেশিয়া কিন্তু দেখেছেন অনেকেই কার ফান্ড ইতিমধ্যে লাভ করেছেন এই সময়ের মধ্যে। We also have the motorcycle award policy and the car award policy is running in the market. This is the last month. And I believe there will be more achievers coming up on this month. আমাদেরও কিন্তু মোটরবাইক পলিসি এবং কার পলিসি চলছে, এবং আমরা আশা করি এইটি যেহেতু শেষ মান্থ মোটরবাইকের, যদিও কারের আরো 3 মাস এরপরেও রয়েছে, আমরা আশা করি অনেকেই এই অ্যাচিভমেন্টটি করবেন। So Bangladesh is a potential market, a big population, a low investment, a low employment rate, and many people need the business opportunities for making a life. So we are assured that we can help as many people as we can to succeed in the business. বাংলাদেশ যেহেতু একটি ঘনবসতির দেশ, অনেক জনসংখ্যা, এখানে কিন্তু এই ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য অনেক বেশি পটেনশিয়াল এই মার্কেটটি, এখান থেকে অনেকেরই সুবিধা লাভ করার একটি বড় সুযোগ কিন্তু রয়েছে। So especially we welcome the new friends, make a right choice and you will see the difference of your life. So thank you for coming to our today's business seminar. I wish you great success. I hope to see you again next time. তো আমাদের আজকে যারা নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন এবং আপনারা সবাই, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। Okay, thank you everyone. Thank you. See you next time. Thank you. Thank you very much, ma'am, for your valuable speech. যে সম্মানিত সুধি মন্ডলী, আমরা আমাদের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ম্যাডামের স্পিচটি শুনলাম। এ পর্যায়ে আমি সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আইকে নিহার ভাইকে, আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। জি ধন্যবাদ মশিউর রহমান, আর ধন্যবাদ আমাদের সম্মানিত ইলিয়াস কাঞ্চন ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত সুধী মন্ডলী, আপনারা ম্যাডামের বক্তব্য থেকে ইতিমধ্যে ক্লিয়ার হয়েছেন যে নরল্যান্ড দুটো বিষয় নিয়ে কাজ করে, ওয়ান ইজ হেলথ, আদার ইজ ওয়েলথ। তো ওয়েলথের ব্যাপারটি আমাদের সম্মানিত কর্ণধার আতিকুর রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা জানবেন। আমি হেলথ বিষয়ে একটি ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সময়ের মধ্যে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নরল্যান্ড এমন একটি এন্টারপ্রাইজ যেটি অন্য সবার থেকে আলাদা। আমরা কিন্তু সবসময়ই জানি যে আজকে যারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছেন, যারা খুব ভালো জায়গায় পৌঁছেছেন, এভরিওয়ান কেম উইথ আ ডিফারেন্ট আইডিয়া, ইউনিক আইডিয়া দ্যাট হ্যাজ মেড দেম সাচ পজিশনস লাইক দ্যাট। নরল্যান্ডও কিন্তু এমন কিছু আইডিয়া নিয়ে, এমন কিছু ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে মার্কেটে এসছে যেটার কারণে আজকে সারা পৃথিবীতে নরল্যান্ডকে মানুষ আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে, আলাদাভাবে চিনছে। যে কথাটি ম্যাডাম বলে গিয়েছেন ইতিমধ্যেই, সেটি দিয়ে আমি শুরু করতে চাই যে নরল্যান্ডের সবচেয়ে কমন একটি ফিচার হচ্ছে এভরি প্রোডাক্ট অফ নরল্যান্ড হ্যাজ দি কোয়ালিটি টু ইমপ্রুভ ইউর ইমিউন সিস্টেম, দ্যাট ইজ দ্য ইউনিকনেস অফ নরল্যান্ড। এটি কিন্তু খুব মজার একটি ব্যাপার, ম্যাডাম ইতিমধ্যেই বলেছেন আমাদের মাঝে। তো আমাদের মেল অ্যান্ড ফিমেল প্যাড, স্মল মলিকুল পেপটাইড, জিআই ভাইটাল সফট জেল, ডিটক্স, ফেসিয়াল মাস্ক, ক্যালসিয়াম, ডিটারজেন্ট, কর্ডি সকল ধরনের ক্ষতিকর বিষয়গুলো থেকে আমার শরীরকে সুরক্ষা দিবে, সেটা ভিতর থেকে হোক কিংবা বাহির থেকে হোক। তো
তো মজার ব্যাপার হচ্ছে নলল্যান্ডের প্রত্যেকটি প্রোডাক্টের এই সুবিধাটি রয়েছে। দ্য ফার্স্ট প্রোডাক্ট টু বি ইন্ট্রোডিউস টুডে ইজ দ্য নোডিফ্যাট অফ নলল্যান্ড। দিস ইজ অ্যান এক্সিলেন্ট প্রোডাক্ট বোথ ফর মেল এন্ড ফিমেল। আমরা যখন আমাদের লোয়ার পার্ট বিশেষ করে টক্সিনে ভরে যায়, আমরা কিন্তু অনেক ধরনের কমপ্লিকেসি থেকে ভুগি, বিশেষ করে একটা সাব হেলথ কন্ডিশনে পুরুষ মহিলা উভয়ে কিন্তু ভুগে থাকি, যার মধ্যে আমাদের ঠিক মতো ঘুম হয় না, শরীর দুর্বল লাগে, আমরা ইনসমনিয়াতে ভুগি, মানে পুরো বডির উপরে একটা প্রভাব পড়ে, কেমন জানি অবসাদ অবসাদ লাগে পুরো সময়টা। এটি একটি যেরকম কমন বৈশিষ্ট্য, আরেকটি কমন ব্যাপার হচ্ছে পুরুষ মহিলা উভয়ের জন্য ইউরিনাল ট্র্যাক্টে ডিফারেন্ট প্রবলেমস। যেরকম আমাদের হঠাৎ করেই মনে হয় যে আপনার প্রস্রাবের বেগ এসছে, যেটা আসার কথা নয়, কিংবা দেখা যায় আপনার অনেক ধরনের পেইন হয় প্রস্রাব করার সময়, বা ঠিক মতো প্রস্রাবটা হয় না একবারে, এরকম প্রবলেম পুরুষ মহিলা উভয়ের কিন্তু হয়ে থাকে। এর পাশাপাশি আমাদের জনন স্বাস্থ্য রিলেটেড, আই মিন দেয়ার আর সেভারাল টাইপস অফ সেক্সুয়াল প্রবলেমস উই হ্যাভ টু ফেস ডিউ টু দি টক্সিন ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি। তো এরকম কিন্তু প্রবলেম অনেকগুলো আমাদের হয়ে থাকে। অনেকের মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মিন্স বন্ধ হয়ে যায় বা ঠিক মতো টাইমলি হয় না পুরুষদের জন্য, এবং উভয়ের বন্ধাত্ম পর্যন্ত কিন্তু হয়ে যায়। তো এই প্রবলেম গুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এবং সাথে আরেকটি বড় প্রবলেম, আমাদের টক্সিনের কারণে লোয়ার পার্টে নানান অঙ্গে আমাদের নীর জয়েন্ট বলি বা আঙুল বলি অনেক জায়গায় ব্যথা বেদনা হয়ে থাকে, এইগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, দিস ইজ অ্যান এক্সিলেন্ট প্রোডাক্ট, ইউ উইল গেট হিয়ার দি ইনস্ট্যান্ট ভিজুয়াল রেজাল্ট। আপনি যখনই 5 থেকে 6 ঘন্টা প্যাডটি পরে রাখবেন, এটি খোলার পরে দেখবেন ইটস ফুল অফ টক্সিন, একদমই আঠালো নানান ধরনের পদার্থে ভরে আছে। এরকম যখন কিছুদিন কন্টিনিউ করবেন, তখনই আপনি দেখতে পাবেন যে আপনার শরীরটা অনেক বেশি ঝরঝরা লাগছে, আপনার সেক্সুয়াল প্রবলেম গুলো, আপনার ইউরিনাল প্রবলেম গুলো, মাথা ব্যথার যে প্রবলেম গুলো, ঘুমের প্রবলেম গুলো, সেগুলো কিন্তু সহজেই আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন। সম্মানিত সুধী মন্ডলী, দ্য সেকেন্ড প্রোডাক্ট টু বি ইন্ট্রোডিউস টুডে ইজ অ্যানাদার ইউনিক প্রোডাক্ট অফ নোরল্যান্ড, দ্যাট ইজ কল্ড স্মল মলিকুল পেপটাইড। ইট ইজ আ ভেরি পাওয়ারফুল প্রোডাক্ট টু বুস্ট ইউর ইমিউনিটি, ইটস অলসো আ এফডিএ সার্টিফাইড প্রোডাক্ট। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু নিয়মিত প্রোটিন নিয়ে থাকি, হয়তো মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, দুধ ডিম খাচ্ছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যেটা ট্রাডিশনালি উই ক্যানট অ্যাবজর্ব অর ডাইজেস্ট দোজ টাইপস অফ প্রোটিনস, মিট অর এগ অর লাইক দ্যাট, বাট হিয়ার দ্য সিনারিও ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ ইটস এ স্মল মলিকুল। এই পেপটাইডটা কিন্তু এ স্মল মলিকুল অ্যান্ড মেড অফ সয়া পেপটাইড, মেড ইন ফিশ অলিগোপেপটাইড অ্যান্ড দি ওয়েট অলিগোপেপটাইড, the best natural sources of protein. To mojar byapar hocche egulo diye emon ekti protein toiri hocche that would be absorbed within only 30 seconds, only 30 seconds. You cannot imagine it, je apni jokhon mangsho kheye felchen, dim kheye felchen, 30 second e absorb howa durer kotha, onek shomoy seta ke amra digest korte pari na. And the another feature is that it will create energy within 2 or 3 minutes only. Eti kintu khub boro ekti byapar, আর কোনো অ্যালার্জিক উপাদান কিন্তু এখানে নাই। আরো মজার ব্যাপার হচ্ছে এনার্জি কনজাম্পশন কিন্তু হবে না এটা অ্যাবজর্ব করার জন্য। তো আমরা যদি এক কথায় বলি, এটি কিন্তু আমাদের মেমোরিকে অনেক বেশি শার্প করবে, ফ্লেক্সিবল করবে, আমাদের ইমিউনিটিকে স্ট্রং করবে, অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এটি প্রদাহ দূর করবে, অ্যান্ড উইল গেট দি অ্যান্টি এজিং অপরচুনিটি হিয়ার। আরো মজার ব্যাপার হচ্ছে যেহেতু হজমটা খুব সহজ হবে, দ্যাট মিনস নিউট্রিশনটা কিন্তু পুরো বডিতে খুব অল্প সময়ে পৌঁছে যাবে, হাড় শক্তিশালী হবে, এবং আপনার অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করবে। ফাইনালি ইট উইল ওয়ার্ক অ্যাজ দি ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস বিকজ ইটস ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট। তো এক কথায় যদি আমরা বলতে যাই, ইট উইল কন্ট্রোল ইউর ইমিউন সিস্টেম, ইট উইল এক্সিলারেট দ্য এনার্জি, ইট উইল রিপেয়ার দ্য ড্যামেজ সেল, অ্যান্ড ফাইনালি ইট উইল প্রমোট দি ওভারঅল মেটাবলিজম অফ দি বডি। এক্সিলেন্ট প্রোডাক্ট। এরপরে যদি আমরা আমাদের আরো গুরুত্বপূর্ণ প্রোডাক্ট গুলো যেগুলো রয়েছে, আরেকটি প্রোডাক্ট নিয়ে আমি আলাপ করবো, তার মধ্যে ফেসিয়াল মাস্ক। ফ্রম দ্য ইয়াং টু ওল্ড, এভরিওয়ান ইজ ইউজিং ফেসিয়াল মাস্ক নাওডেজ, বাট দ্য সো কল ফেসিয়াল মাস্ক ইন দ্য মার্কেট অ্যাভেলেবেল আর দে আর ইউজিং কেমিক্যাল অর লাইক নেগেটিভ ইনগ্রিডিয়েন্টস দেয়ার, সে কারণে আমরা খুব সহজে একটা রেজাল্ট পাচ্ছি, খুব সহজে ফেসটা পরিষ্কার হচ্ছে, বাট দেয়ার আর মেনি নেগেটিভ ইম্প্যাক্ট দ্যাট ক্যান লেড টু দি skin cancer even. But here the scenario is different. Our one is made of completely herbal and natural products,
100% ন্যাচারাল দ্যাটস ওয়াই আপনার কিন্তু এখানে কোনো নেগেটিভ কোনো বিষয় নাই আরো মজার ব্যাপার হচ্ছে এটা ইউজ করার সাথে সাথে আপনার ফেসটা যেরকম পরিষ্কার হবে আপনার স্কিন ড্যামেজটা প্রিভেন্ট করতে পারবেন আপনার স্কিনটা অনেক বেশি স্মুথ হবে এন্ড ফাইনালি ইউ উইল গেট দি অ্যান্টি এজিং অপরচুনিটি হিয়ার তো মজার ব্যাপার হচ্ছে আমরা যারা চেহারাটাকে সুন্দর করতে চাই অ্যান্টি এজিং সুবিধা পেতে চাই তাদের কিন্তু এটি ব্যবহারের বিকল্প নেই আমাদের আরো খুবই গুরুত্বপূর্ণ ডিটক্স প্রোডাক্ট জিআই ভাইটাল সফজেল সহ অনেক প্রোডাক্ট আছেন আমাদের আজকের খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি আছেন যা মালয়েশিয়া থেকে ডক্টর প্রভু কুমার ওনার কাছ থেকে আমরা সেগুলো শুনবো নিশ্চয়ই তো আসুন বন্ধুরা আমরা সবাই মিলে ভালো থাকি সবাই মিলে নরল্যান্ড এর প্রোডাক্ট গুলো ব্যবহার করি সেই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে শুরু থেকেই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ফেমাস ডক্টর একজন ডক্টর প্রভু কুমার আমাদের সাথে শুরু থেকেই আছেন তো এই পর্যায়ে আমরা ওনার বক্তব্য সেই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো নাও আই উড লাইক টু হাম দ্য রিকোয়েস্ট আওয়ার অনারেবল স্পেশাল গেস্ট ডক্টর প্রভু কুমার ফ্রম মালয়েশিয়া মেডিকেল এক্সপার্ট ইন দ্য ডিফারেন্ট অ্যারেনা অফ ট্রিটমেন্ট আওয়ার প্রভু কুমার স্যার টু ডেলিভার হিজ স্পিচ can you hear me sir the okay can you hear me now yes sir completely here fantastic. yes namaste and very good evening to all of you down there and the product presentation you all gave is fantastic I will just give a little more information on the products and then guide our people on this particular product and my personal experience থ্যাংক ইউ ভেরি মাচ স্যার তো আমাদের ডক্টর প্রভু কুমার স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এতক্ষণ তিনি যে আলোচনাটি শুনলেন তার কাছে ভালো লেগেছে এবং স্যার এটার সাথে আরো অনেকগুলো ওনার নিজের অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করবেন I will just share the screen for a minute and then from there we will start up যে স্যার একটি স্ক্রিন আমাদের মাঝে শেয়ার করছেন সেখান থেকে আমরা প্রসিড করব Okay, what you're seeing there is okay, very very beautifully what I have put there is body, mind and soul because all the three together only we all can stay healthy. That's the first step in our journey. এখানে কিন্তু আসলে তিনটি বিষয় একসাথে সমন্বয় ঘটে যেটি আমাদের শরীর বলছি আমাদের মন বলছি এবং আমাদের আত্মা এই তিনটির সমন্বয় কিন্তু আমাদের জার্নিটা হয় And if you see the thing I have written there, cellular health. Cellular is the reason I am in Norland is because the products work at the cellular level. এখানে স্যার যেটি লিখেছেন সেলুলার হেলথ বলতে যে আমাদের যে কোষগুলো রয়েছে শরীরের প্রত্যেকটা পার্টে আর নরল্যান্ড কিন্তু এই এই সেলুলার হেলথ নিয়ে কাজ করছে মূলত Okay, now very important is this, in my personal 30 years of experience, I see most of us are just living for the sake of living. And when you look at our the smile it is not there on the other side can you see most of us are living with the, either the problem and you know that means our inside energy is still not good যে ব্যাপারটি হচ্ছে দেখেন আমরা বাঁচতে হবে এজন্য বাঁচি ব্যাপারটি হচ্ছে আমাদের 80 থেকে 90 ভাগ মানুষই হচ্ছে নানান ধরনের প্রবলেম নিয়ে আমরা বাঁচতেছি আর ঠিক 10% মানুষ সত্যিকারে বাঁচার মতো বাঁচেন যাদের মুখে হাসি থাকে সব সময় Now, when you see this, this is a wheel of cycle for all human beings. This is irrespective of any human being on planet Earth. We have this three cycle. আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই যে কোনো জায়গারই বলি তার তিনটি ব্যাপার আছে দেখেন একটা হচ্ছে ডিজায়ার তার ইচ্ছা আরেকটি হচ্ছে নলেজ সেটার জন্য তার জ্ঞান অর্জন আরেকটি হচ্ছে অ্যাকশন তিনি আসলে সত্যিকারের কাজটা যে করবেন So here you see the first is your desire, the second one is your action, and the third one is your knowledge. Now, unless you put a desire that today in the business seminar, the international seminar, I should be coming, we won't be able to come. First is a desire. We need to put a desire. Number one. Number two, once we put a desire, the second thing is your computer should be ready, your mic system should be ready, and your time should be free. That is the second one is action. You should put it in action. And number three, once you put it in action, you are sitting here right now and listening to what I'm talking and other speakers, you get the knowledge. Now, once you get the knowledge, you will go back to once again desire. I will tell you about it.
খুব মজার একটি সার্কেল দেখেন, প্রথম হচ্ছে আপনি ইচ্ছা পোষণ করবেন, স্যার যেটি বলেছেন আপনার ইচ্ছা থাকার কারণেই কিন্তু আজকে প্রোগ্রামে আসার চিন্তা আপনি এই বিজনেস সেমিনারে করেছেন। যখনই সেই ইচ্ছাটি আপনি করেছেন তখনই কিন্তু আপনি কাজে পরিণত করেছেন, কি করেছেন আপনি কম্পিউটারটা বা মোবাইলটা চার্জ দিয়ে সবকিছু রেডি করে রেখেছেন। এটার কারণটা কি? আপনি আজকে এখান থেকে প্রত্যেকটা বক্তা যে বক্তব্য দিবেন সেখান থেকে আপনি জ্ঞান অর্জন করবেন। আবার স্যার যে মজার কথাটি বলেছেন, জ্ঞান অর্জন করে আপনি কিন্তু আবার সেই ইচ্ছা তথা ডিজায়ারের কাছে ফিরে যাবেন। নাও ইন হেলথ, ফার্স্ট থিং উই নিড টু পুট ইজ উই নিড টু হ্যাভ আ ডিজায়ার দ্যাট আই শুড বি হেলদি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার একটি ইচ্ছা থাকতে হবে যে আমি আসলেই স্বাস্থ্যবান হব। Once you put a desire, then the second action you have to put, for example, in Norland, we have the products there. What we need to do is just thinking that I need to take a detox from Norland doesn't work. We need to put it in action. That means we need to go buy the product and then consume to ourselves. তার মানেই হচ্ছে আমি যখন সেই ইচ্ছা পোষণ করলাম আমি হেলদি হব, নরল্যান্ড কিন্তু আমাকে সেখানে একটি সুযোগ করে দিয়েছে, তার খুব গুরুত্বপূর্ণ ডিটক্স প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্ট গুলো রয়েছে, আমি এরপরে আমি যে সেটিকে কাজে পরিণত করব মানেই হচ্ছে আমি আমাকে তৈরি করব সেটি পারচেস করার জন্য, সেটি কেনার জন্য যেটি আমি ব্যবহার করব। Now, once you put an action, you come to the meeting and then you attend all the seminars and the get-together meetings. The third thing you get is the knowledge, the information about the product, about the company, about the plan of business. Everything will come only when you put the action, you will get the knowledge. তার মানে হচ্ছে আমার যখন ইচ্ছা এবং কাজে নামা হয়ে গেল এরপরে কিন্তু আমি সেই জ্ঞান অর্জনের দিকে ধাবিত হব। মানেই হচ্ছে আমি ঠিক করলাম আমি ইচ্ছা করলাম অনলাইনে ডিটক্স করব বা অন্য কাজগুলো করব, তখনই আমার কাজ হবে সেই প্রোডাক্ট গুলো, সেই সিস্টেম গুলো, সেই বিজনেস গুলো, সেগুলো সম্পর্কে জানার। Now, once you have the knowledge about the product and the health-related situation, the second thing what you can do is, once again, you need to have a desire. What is the desire? You need to speak to people. You need to tell people that there is some beautiful products available and you need to share the information by putting an action and going and talking to them and sharing the knowledge. তার মানে হচ্ছে আমার যখন এই তিনটার সমন্বয় ঘটবে এরপরে আমি যে কাজটি করব, আমি নিজে এবার উদ্যোগী হয়ে আমার বন্ধুজনকে আমার প্রিয়জনকে আমি সেই ব্যাপারগুলো ছড়িয়ে দিব, তাদের সাথে শেয়ার করব, সেগুলো নিয়ে আমি কাজ শুরু করব। Now, if you look at these three situations, the desire, action and knowledge, this can be applied for everything. It can be your family life, it can be applied in your business, it can be a personal life, it can be in your academic. You can apply this one everywhere. খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে তিনটি বিষয়, ডিজায়ার, অ্যাকশন এন্ড নলেজ, ইচ্ছা কাজে পরিণত করে জ্ঞান অর্জন, এটি কিন্তু শুধুমাত্র আমাদের শুধু বিজনেসে না, সেটা আমাদের একাডেমিক সাইড তথা পড়াশোনা বলি, আমাদের নিজেদের পারিবারিক লাইফ বলি, আমার নিজের পার্সোনাল বলি, সব জায়গায় কিন্তু সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। বিউটিফুল। নাও হোয়াট ইজ দ্যাট আই নিড টু স্পিক এন্ড এক্সচেঞ্জ উইথ ইউ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম টুডে উই অল আর ফেসিং ইজ the toxins which are accumulated in the body. যে আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আজকে আমরা অধিকাংশ মানুষই আমাদের শরীরে টক্সিন কম বেশি কিন্তু রয়েছে, তো সেই ব্যাপারটি নিয়ে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেটি নিয়ে আমি আজকে আলাপ করব। Very simple is, if you see in your house, if the dustbin gets filled up, we need to throw it out. We have to throw it out. It's the same thing, like toxins has to be removed in our body also. খুব মজার একটি কথা বলেছেন স্যার এখানে, যে আমরা যখন বাসায় যে ময়লার ঝুড়িটা ডাস্টবিনটা রয়েছে যখন সেখানে অনেকগুলো ময়লা ফেলছি দিন শেষে কিন্তু সেটি ভরে যাচ্ছে, এরপরে কিন্তু আমি যদি সেটি ফেলে না দেই তাইলে কিন্তু আমার আমার ঘরটাই দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আমি আর রাখতে পারছি না, ভরে যাচ্ছে, আমাকে ফেলতে হবে। ঠিক বডির ব্যাপারটাও কিন্তু একদমই সেম। বাট ইন টুডেজ অ্যালোপ্যাথিক প্র্যাকটিস ওয়্যার মোস্ট অফ দ্য টাইম ডক্টর্স আর ওনলি গিভিং ট্রিটমেন্ট ফর দ্য ডিজিজেস এন্ড দে আর জাস্ট প্রেসক্রাইবিং মেডিসিনস এন্ড মেডিসিনস এন্ড মেডিসিন এন্ড ইফ ইউ সি এভরিবডি ইনভেরিয়েবলি আফটার 5 years 10 years দে উইল গো ইনটু কমপ্লিকেশন। তার মানে হচ্ছে বর্তমান যে আমাদের ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম রয়েছে এখানে দেখবেন যে আপনি ডক্টরের কাছে যাবেন আপনাকে মেডিসিন আর মেডিসিন দিতেই থাকবে, কিন্তু সেটা দিয়ে কিন্তু কমপ্লিট রেমিডিও আপনি পাচ্ছেন না, আর যে কাজটি হচ্ছে 5-10 বছর যখন আপনি এরকম মেডিসিন গুলো নিতে থাকবেন এরপরে কিন্তু অনেক ধরনের অন্য অন্য সমস্যা আপনার শরীরে তৈরি হবে। So I would request everyone of you down there in this seminar that we need to detox ourselves regularly in a proper manner, and Norland has a fantastic detox
supportive supplement we have, which is a detox. তো আমি আজকে আপনাদেরকে বলতে চাই, যারা এই সেমিনারে উপস্থিত হয়েছেন সবার জন্য নরল্যান্ড যে সুন্দর একটি সুযোগ করে দিয়েছে, আপনারা সময় মতো প্রত্যেকে ডিটক্স করবেন এবং এর খুবই সিস্টেমেটিক ওয়েতে এখানে করানো হয়, সেটি মেইনটেইন করে সবাই ডিটক্স করবেন। Now, what are the things happening once the accumulation of the toxin happens? Invariably, there will be diseases setting in inside your body. Now, what happens? The disease sets in and you go to the doctor. Doctor will tell the disease only. That means he's diagnosing a disease. But why is the problem? He doesn't look into it. এইখানে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে, আমার যখন টক্সিন জমে যাচ্ছে শরীরে আমার কিন্তু অনেক ধরনের রোগ হচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমি ডক্টরের কাছে যাচ্ছি ডক্টর শুধুমাত্র আমাকে ঔষধ তথা মেডিসিন দিচ্ছেন, কেন হচ্ছে, কিভাবে সমস্যাগুলো হচ্ছে, সেটা আসলে কি কি ভিতরে ঘটছে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ডক্টর আমাদের সাথে আলাপ করেন না, আমরাও তাদের সাথে আলাপ করার সুযোগ রাখি না। And if you see the lowered one, one of the important is our immune system. If your intestines doesn't detox properly, your immune system will be very low. If your immune system very low, then definitely any disease can come. Today we are talking about corona, but there are so many coronas out there available. Only thing, you should have your immune system strong, then you can prevent the disease from coming inside. মজার ব্যাপারটি হচ্ছে আমাদের যদি বডির মধ্যে টক্সিন জমে যায় আমাদের ইমিউন সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব দুর্বল হয়ে যায়, তখনই যেটা হয় আমাদের কিন্তু অনেক ধরনের রোগ আক্রমণ করে, এবং আজকের যে করোনার যে ব্যাপারটি সেখানে কিন্তু একই অবস্থা, যাদের ইমিউন দুর্বল তাদেরকে খুব সহজে আক্রমণ করবে এবং তারা কিন্তু সেখান থেকে সহজে পরিত্রাণও পাবেন না। Even people who are having sleep disturbances, the moment you detox, they will sleep very well. This is what I see in most of my patients after I give the Norland detox. They sleep very well. Even I have taken it and I also sleep very well now. মজার ব্যাপারটি হচ্ছে আমরা যখন এই ডিটক্সটি নিব তার মানে আমার টক্সিন গুলো আউট হয়ে যাবে শরীর থেকে, আমি কিন্তু খুব আরামে ঘুমাতে পারবো, যেই পরীক্ষাটি আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে এবং আমার নিজের মাইসেলফ আমিও কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছি, খুব সুন্দর ঘুম এখন হচ্ছে আমার। And there are a lot of autoimmune diseases. Autoimmune is your own body will fight against your own self. It will start happening once your the toxins are very high in your body and your intestine and all is not able to detox properly. You will start getting autoimmune diseases. তো স্যার এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তুলে ধরেছেন যে আমাদের অটো ইমিউন ডিজিজ কিন্তু হতে পারে কিভাবে, যখন টক্সিনের লেভেলটা অনেক হাই হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক অনেক ধরনের ডিজিজ কিন্তু আপনার মধ্যে তৈরি হওয়া শুরু করবে একের পর আরেক। So what I am doing right now in my practice is I first detox the patient and then when I treat them, for example a person gets Crohn's disease which is something to do with the intestines, their digestion is not good, they feel very bloated. Now what happens is they have been with the doctors for almost 5 to 10 years and no improvement, but once they come to us then I detox them and I give them the right vitamins and supportive right food habits, they improve very well. এখানে আমি যে কাজটি করি, আমি প্রথমেই পেশেন্টকে অন্য অন্য মেডিসিন না দিয়ে শুরুতে আমি ডিটক্স করাচ্ছি, যখন এই ডিটক্স করার মাধ্যমে তার টক্সিন গুলো চলে যাচ্ছে তার কিন্তু ইন্টেস্টাইন তথা পাকস্থলী বলি বা প্রত্যেকটা অঙ্গ বলি সেগুলোর অপারেশন ঠিক হয়ে যাচ্ছে, আমার যেরকম পেশেন্ট এসেছে তার পাকস্থলীতে প্রবলেম, তার মানে হচ্ছে তার খাবার দাবার হজম হচ্ছে না, তো আমি সে কারণে শুরুতে ডিটক্স করিয়ে দেই, এরপরে তাকে একটি খাদ্য তালিকা করে দেই যাতে করে সে অন্যান্য সব প্রবলেম থেকে মুক্তি পেতে পারে। Now such of you all who want your brain health, brain also need to be very active, you should be observe, you should be active in all the ways. Intestine is called the second brain, so that means you should keep your intestine very healthy so that you can actually function in a much more alert manner. আমার ব্যাপারটি হচ্ছে আমরা যারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকতে চাই আমাদের অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, ইন্টেস্টাইনকে কিন্তু সেকেন্ড ব্রেন বলা হচ্ছে, মানে এতই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, তো এটি যদি ভালো থাকে দ্যাট মিন্স আমার যদি টক্সিন না থাকে আমার ফুড হ্যাবিট ভালো থাকে অটোমেটিক কিন্তু আমি ভালো থাকব। And if you see next is absorption of vitamins, whatever food we eat we need to absorb all the vitamins, minerals and proteins, carbohydrates we need to absorb, for that your intestine need to be healthy. Automatically if toxins are there there won't be absorption of vitamins. So je guruttopurno kotha ti ami er ageo amar alochonay bolechhilam je mul byapar ti hocche absorption, ami ekta kheye shetake shojjo korte parchi kina shetake hojom korte parchi kina, sheti jodi hojom na hoy jodi pakostholi thik moto kaj na kore tahole problem,
আর যদি আমি হজম করতে পারি যে কোনো ভিটামিন যে কোনো খাবার, তাহলে কিন্তু আমি সবগুলো সুযোগ সুবিধাগুলো আমার বডিতে ঠিক মতো পাচ্ছি। Now, last of all, cancer I am talking. Even cancer also, if at all you don't want it to happen, at least you can maintain a regular proper health by regular detox, proper eating habits, proper breathing. Automatically, you can avoid this cancer unnecessarily coming into you. আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যদি আমার খাবার দাবার আমার ডিটক্সিফিকেশনটা ঠিক রাখতে পারি, টক্সিন গুলো যদি বের করতে পারি, আমি কিন্তু ক্যান্সার থেকে আমাকে পুরোপুরি মুক্ত রাখতে পারবো। Now, one of the important organs we need to keep very healthy, number one, I would say, is your liver, because that is the main factory wherein we have more than 500 functions. So individually, if you look at, there will be like, it's like owning a 500 factories in one particular organ, which is your liver. You need to keep it healthy. আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে আমি লিভারকে তুলে ধরব, কারণ এখানে কিন্তু 500 ধরনের ফাংশনাল ইস্যুস আছে, ব্যাপার আছে, যে এটাকে যদি আমি স্বাস্থ্যকর রাখতে পারি, হেলদি রাখতে পারি, এই যেটাকে বলা হয়েছে যে 500 ফ্যাক্টরি, 500 ধরনের ফাংশন, তার মানে আমি এটা ঠিক রাখতে পারলে কিন্তু আমি অনেকাংশেই ভালো থাকতে পারবো। Now, what happens is every time the liver has a toxin inside, it will not be able to throw it out. What it will do is it will send it to the kidney to be thrown out. What the kidney will do is it will take a little bit, try to throw out a little bit, and the remaining once again comes back in the bloodstream. Now, this is how the tissues and cells automatically starts getting loaded with the toxins. লিভারটি এমন একটি ব্যাপার, এখানে কিন্তু অটোমেটিক নিয়মিত টক্সিন জমা হবে, ও কিন্তু পুরোপুরি সেটাকে পাস করতে পারবে না, সে কিডনির কাছে পাস করবে, এরপরে যখন সেটা শোধন না হবে, বের না হয়ে যাবে, সেটা কিন্তু পুরো ব্লাড, পুরো সেল সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে। See, if you have a very small dustbin, it's more easy for us to throw it out and clean. Imagine you have a huge tank of dustbin, you're collecting it every time for years, and you want to throw it out. It is difficult. It's the same situation for the liver and your kidneys. Too much of toxin, they find it difficult to detox. তো ব্যাপারটি হচ্ছে, আমরা যে ময়লার ঝুড়িটা ব্যবহার করি, যখন কম ময়লা জমে সেটা কিন্তু আমার জন্য ফেলে দেয়া সহজ, যখন আমি জমাতে থাকি অনেক বেশি জমিয়ে ফেলি, সেটা কিন্তু আমি সহজে ফেলে দিতে পা ফেলে দেওয়াটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। লাইক দ্যাট, আমার কিডনি বলি বা আমার এই যে পার্ট গুলো রয়েছে, সেগুলোতে যখন টক্সিন অল্প জমা হয় সেটা কিন্তু রিমুভ করা অনেক সহজ, যখন বেশি জমা হয় তখনই কিন্তু আমার জন্য ব্যাপারটি অনেক বেশি কঠিন হয়ে যায়। So this is where, when we advise for a detox, we need to understand that the person whom you are dealing, you are not a doctor telling the person. So it is only with a goodwill you are telling them, please take the detox, you will be healthy. So what will happen is, we do not know how much of toxin that particular person happens. Maybe many times, maybe 1 in 100 people, they take that detox and no benefit at all. It can happen. So you have to be careful in telling them how it will happen, and it may take a little slow process. ব্যাপারটি হচ্ছে, আপনি যেহেতু একজন ডক্টর না, কিন্তু আপনি কিন্তু মানুষের কাছে এই কথাগুলো বলছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকমতো বলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কাজটি ঠিকমতো করবে না। সেজন্য আপনাদের উচিত ব্যাপারগুলো ভালো করে জেনে, ভালো করে বুঝানো, যে ডিটক্সিফিকেশন প্রোডাক্টটা, ডিটক্সিফিকেশন শুরু হয় এই যে 16 ঘন্টা বা একটা সময় করছেন, এতটুকুই সমাপ্ত নয়, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, আস্তে আস্তে চলতে থাকবে। এই ব্যাপারগুলো তাদেরকে সুন্দর করে বোঝানো দরকার। So every one of you there are a few things you need to do. Number one, you need to breathe in and breathe out properly. For your lungs to function and the lungs to have a proper oxygenation, you need to breathe in and breathe out properly. So simple exercise is 5 seconds, take in deep breath, 5 seconds, hold the breath, 10 seconds, leave the breath. This is an exercise you should do every day, 15 minutes in the morning, 15 minutes at night time, and you can increase it to 30 minutes. তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, যে আমি 5 সেকেন্ড বলে বসে শ্বাসটা নিলাম, এরপরে সেটা যদি 10 সেকেন্ড ধরে ছাড়ি আস্তে আস্তে, এই প্র্যাকটিসটা মাঝে মধ্যে আমরা যদি দিনে কয়েকবার করি, সকাল সন্ধ্যা বা এরকম কয়েকবার, তাহলেই কিন্তু আমাদের জন্য শ্বাস প্রশ্বাসটা ঠিক রাখা, লাংসটাকে ক্লিয়ার রাখা সহজ হবে। Then the second thing everyone should practice is drink sufficient amount of water. Minimum 2.5 to 3 liters of water should be drank, so that the kidney is like a servant for us. The servant needs the water to clean all the toxins and the waste products. So you have to drink a minimum 2.5 liters to 3 liters. Instead of that, if you want a little more easier, your weight you multiply by 42. That is your water amount you are supposed to drink.
your weight multiplied by 42. Right. তো আপনার যে কাজটি করতে হবে দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আমাদের কিডনির ফাংশন ঠিক রাখার জন্য আমাদের ঠিকমতো পানি খাওয়া দরকার সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি খাবো এবং এর চেয়ে যাদের বেশি সুযোগ আছে খাবো তাহলেই আমাদের কিডনিটার ফাংশনটা ঠিক থাকবে এটার টক্সিন গুলো আউট হওয়া কিংবা সব ফাংশন গুলো ফিল্টারিং সিস্টেম গুলো অনেক ভালো থাকবে Then coming back to our intestine to be healthy, you should have a 70% of fiber diet and 30% of other things if you take is still okay. So you need to eat more of vegetables and fruits every day in your diet. And you can have another 30% of non-vegetarian and other dishes what you want to eat and less of oil. আমরা আমাদের পাকস্থলীটাকে যদি ভালো রাখতে চাই সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে 70% আঁশযুক্ত খাবার যেটা আমরা শাক সবজি থেকে পাবো আর 30% আমরা অন্যান্য খাবার খাবো কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আমরা তেলযুক্ত খাবার না খাই So here our Norlands detox is so beautiful. It works at the cellular level and it will detox your kidneys, your liver, your intestines, then your spleen, Then the other major organs, it will do the cellular detox, not the macro detox. It's a micro detox. So, আমাদের নরল্যান্ড যে ডিটক্সটি সেটিকে আমরা কোষীয় তথা সেলুলার ডিটক্স বলছি যেটি আমাদের পাকস্থলী বলি হার্ট বলি কিডনি বলি লাংস বলি প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু টক্সিন গুলো রিমুভ করে আমাদেরকে খুব ভালো রাখতে পারবে Now, very important when you are talking about our নরল্যান্ড detox, it works for 120 days. Very, very important. You should tell the patient, your friend or the person, it works for 120 days. That means you take today, it will work for 3 to 4 months. That means they may not see any changes in the first 10 days, 15 days. They may not see any change, but they have to wait for the changes to happen. It happens slowly. খুব মজার ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় ভুল করে যেটি করে থাকি যে একদিনে করে ফেলবেন 16 ঘন্টায় আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে not that আপনি অনেক সুযোগ পাবেন ঠিক আছে কিন্তু অনেকের ভেদাভেদ করে কারো টক্সিন অনেক বেশি কারো কম এটি কিন্তু 3 মাস ধরে 3 থেকে 4 মাস ধরে 100 থেকে 120 দিন পর্যন্ত কাজ করে তার মানে আপনি প্রতিনিয়তই কিন্তু কন্টিনিউয়াস রেজাল্ট এখান থেকে পাবেন And very important is whenever you are planning to give it to your friend or anybody with a goodwill, please ask them if they have too many diseases and too many medication they are taking You better tell your doctor who is with you in your team and take their advice and guidance before you advise a detox. তো আমরা যখন আমাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনকে ডিটক্স করতে বলি যখন এক একজনের অনেক ধরনের ওষুধ নিতে হয় অনেক রোগ থাকে আমরা মূলত আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সাথে আলাপ করে জেনে তারপরে তাকে অ্যাডভাইস দিই And you have to be careful for below 18 years and above 70 to 75 years. Just be a little more careful in advising because it needs a little medical guidance. So, যেহেতু আমাদের kidney একটি ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আমাদের 18 নিচে কিংবা 70 এর উপরে যারা আছে, তাদেরকে regularly এটাকে যাতে আমরা বুদ্ধি না দেই করার জন্য পরামর্শ না দেই আর কারো যদি সিরিয়াস প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমাদের ডক্টরের সাথে আলাপ করে এক্সপার্ট যারা আছেন তারপরেই পরামর্শ দিব নিজে নিজে সেই পরামর্শ এই 18 এর নিচে কিংবা 70 এর উপরে তাদেরকে দিব না You will face another situation in your when you are talking about this detox. Some people will say, "Hey, I am all okay. I have no problem. Can I take half the dose of this detox?" That means they'll take only half bottle. That means out of 100 ml, they'll take 50 ml. What you have to tell them is no way. They have to take full bottle. There is no half. It won't work at all. It will never work. Right. এখানে ব্যাপারটি হচ্ছে এটি কিন্তু একটি কমপ্লিট একটা সিস্টেম তার মানে হচ্ছে আপনি চাইলেও কেউ মনে করলে আমি তো ভালোই আছি তেমন কোনো প্রবলেম নাই অর্ধেক নিলে হবে কিনা না আপনাকে কিন্তু এখানে পুরোটাই নিতে হবে So once you're going to advise a detox, very important is the day they are going to take a detox for at least 24 hours, let them prepare that they are going for a detox, number one. Number two, they have to prepare by taking lot of vegetables, fruits and light diet. They should not be taking any heavy diet. Very important. তো এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একজনকে যখন আমি ডিটক্স করাবো 24 ঘন্টা আগ থেকেই তাকে আমি প্রস্তুত করব সে যাতে শুধু সবজি জাতীয় খাবার খুবই হালকা খাবারগুলো গ্রহণ করেন কোনো ভারী খাবার মাংস বা রেড
খাবার এই টাইপের খাবারগুলো যাতে তিনি না খান then once they start the detox at 6 o'clock then 8 o'clock and the 10 o'clock dose on the first day they need to drink lot of water at least minimum 1 liter water they have to drink তো আমরা যখন ডিটক্স টি করব সন্ধ্যা 6 টায় এক বোতল খাবো 8 টায় এক বোতল এবং 10 টায় এক বোতল তো আমরা কমপক্ষে এই তিনবারে মিলিয়ে 1 থেকে 1.5 লিটার পানি কিন্তু আমাকে খেতে হবে So here, if you see anybody with dialysis and kidney failure patients, do not tell them to take. You leave it to the doctor. Let the doctor decide what how to handle them. যাদের kidney dialysis বা এরকম খুব major problem আছে, তাদের ক্ষেত্রে আমরা নিজেরা না বলে, আমরা officially doctorের সাথে আলাপ করে, expertের সাথে তারপরে তাদেরকে পরামর্শ দিব। Then after taking the final 10 o'clock detox, you need to lie down flat. Very very important for 1 hour. You have to lie down flat. Very important. তার মানে হচ্ছে আপনি যখন 10টার সময় ডিটক্সটি নিচ্ছেন একদম সোজা হয়ে 1 ঘন্টার জন্য রেস্টে চলে যেতে হবে কিন্তু আপনাকে যেটি খুব গুরুত্বপূর্ণ Absolutely then the next day morning once again 6 8 o'clock and 8 5 finish it off and the next whole day let them take light diet preferably vegetables or even soups should be okay no issues but preferably light diet for the next day also তার মানে পরের দিন যখন আপনি ফাইনালি সকাল 8টা এবং 8টা 5 এ আবার দুধ বোতল আপনি খাচ্ছেন এর পরেও সারা দিনটা কিন্তু আপনি খুব হালকা খাবার খাবেন সবজি বা এই টাইপের খাবার খাবেন and just tell them that the next 2 to 3 months they just observe and then if there is any changes they have to share with you so that you can let know what is happening inside them so they have to wait for 4 months তার মানে হচ্ছে এর পরেও ডিটক্স করার পরে 3 থেকে 4 মাস সে নিজেকে অবজার্ভ করবে কি কি পরিবর্তন তার আসছে কোথায় কোথায় কি হচ্ছে কোন ব্যাপারে তার প্রশ্ন থাকলে সেটিও যাতে আমাদেরকে জানানো হয় তাহলে আমরা সেটি বুঝিয়ে দিতে পারব তাকে So once you finish the detox thing the second thing you need to take is the GI vital is very very important because your whole system needs to get rejuvenated so the GI vital is something which will totally replenish the old cells into a new cells so you need to take GI vitals for the next 3 to 6 months for you to have a healthy gut তার মানে হচ্ছে আমি ডিটক্স টি নেয়ার পরে আমি ভালো থাকার জন্য আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট GI vital soft gel দিব কারণটি হচ্ছে আমাদের পুরো শরীরের যে কোষগুলো রয়েছে সেটাকে আবার রিজেনারেট রিপ্লেনিশ করে আগের জায়গায় নিয়ে আসার জন্য এটি কোনো বিকল্প নেই and finally along with GI vital you have to advise taking the peptides this is also very important because as you were telling Moishur Rahman that it is a small molecule and it's like you know babies we are like babies the moment we consume it immediately it will get absorbed and your cell needs the protein so immediately it will absorb and start building block that means you will start becoming healthy to mojar bapar hocche ami aro bhalo thakar jonno gi vital ebong detox er sathe ami small molecule peptide ki nibo jehetu eti khubi khudro onu niye gothito khub shohoje amar shorire absorb hobe hojom hobe tar mani hocche amar nutrition tatha pushti ta sara shorire prottekta koshe kintu pouche jabe And very very important sharing is do not tell anybody that this disease will get cured. This disease will do not talk about the disease. You just tell them you'll become healthier. You'll become better. If you are already diabetic, probably you are taking 4 medicine. Now you'll take 3 medicine after 3 months. So you have to tell you are going to become healthy. Don't talk about the disease. Right. আমরা কখনোই রোগীর চিকিৎসার কথাটি বলতে যাচ্ছি না এখানে আমরা বলতে চাচ্ছি যে সবাই মিলে আরো ভালো থাকব আরো হেলদিয়ার থাকব তা আমাদের অ্যাপ্রোচটা যাতে এরকম হয় যে আপনাকে আমি ভালো করে দিচ্ছি না আপনাকে আরো স্বাস্থ্যবান করে দিচ্ছি আপনার স্বাস্থ্যটাকে আরো ভালো করে দিচ্ছি এবং একটা সময় গিয়ে আপনার মেডিসিনের লেভেলটাও কিন্তু আপনি কমাতে কমাতে জিরোতে নিয়ে যেতে পারবেন So my final message for you all is you have to breathe in properly for today is this one you are seeing on the screen there you have to have your right eating habits the right frame of mind your desires everything have to be appropriate to the required your talents and regular detox is very very important and regular fasting is another very very important at least weekly once or twice you should fast for a minimum of 12 to 14 hours please do the fasting and please do take the appropriate supplements and vitamins what is necessary for you so that you can be more healthier আমি পরিশেষে আবার যে কথাগুলো বললাম সর্বশেষ যে আমাদের যে ব্রেদিং তথা শ্বাস প্রশ্বাসটা ঠিকমতো নিব খাদ্যাভ্যাসটা ঠিকমতো করব আমরা সুযোগ থাকলে রোজা রাখব আমরা এভাবে সবকিছু সমন্বয় করে সবাই মিলে ভালো থাকব So with this I say thank you to everyone of you for this wonderful opportunity to all the team members there the newcomers the
the Bangladesh CEO and all the top leaders down there. Thank you very much for giving me this opportunity, and I will come back with more information the next time I come on the meeting here. তো আজকে যারা উপস্থিত হয়েছেন যেখান থেকে বাংলাদেশের কিংবা যেখান থেকে সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতে আমি আরো অনেক বেশি কিছু আপনাদের সাথে যুক্ত হব সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইওর ভ্যালুয়েবল শেয়ারিং উই होप दैट উই গেট ইউ अगेन ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর প্রভু কুমার থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের ডক্টর প্রভু কুমার স্যারকে অসাধারণ আলোচনা রাখলেন আমাদের মাঝে আমার মনে হয় ঠিক আজকের প্রোগ্রাম থেকে এই আলোচনাটুকু যদি কেউ গ্রহণ করতে পারেন সারা জীবনের পাথেও তিনি স্বাস্থ্যগত জায়গাতে একটি সারা জীবনের জন্য একটি ভালো পাথেও অর্জন করেছেন নিঃসন্দেহে তো সম্মানিত সুধী মণ্ডলী আমরা এতক্ষণ জানতে পারলাম কিভাবে আমরা স্বাস্থ্যগত দিক থেকে সবাই ভালো থাকতে পারি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে আমরা অর্থনৈতিক দিক থেকেও কিভাবে স্বাবলম্বী হতে পারি স্বাধীনভাবে সুন্দরভাবে এরকম লকডাউন পরিবেশে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেই পুরো বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাবো ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রির অন্যতম পুরোধা ব্যক্তি অন্যতম অভিজ্ঞ ব্যক্তি এবং নর্ল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার শ্রদ্ধাভাজন আতিকুর রহমান ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমাকে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য মিস্টার মশিউর রহমানকে wonderful and exciting alochona koreche amader dr prabhu lot of thanks to dr prabhu thank you assalamu alaikum wa rahmatullahi wa barakatuh somosto prashongsha mohan allah taala proti amra itimotte onek chomotkar chomotkar alochona shunlam madam er mr moshir rahman er ebong dr prabhu malaysia theke আসলে আজকে আমরা এই আলোচনায় যারা নতুন সম্পৃক্ত হয়েছেন অথবা যারা আমাদের ডিস্ট্রিবিউটর আছেন সকলকেই আমি আন্তরিকভাবে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটি একটি হলো কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলে নিজেদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারি এবং আমরা আমাদের ইনকামের পাশাপাশি কিভাবে আরেকটি বর্ধিত ইনকাম করে নিজেদের ইনকামটাকে বাড়াতে পারি সেই পর্যায়ে আমরা ইউনিক এবং অপ্রতিরোধ্য এবং লাভজনক বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি বিপণন ব্যবস্থাপনা আসলে দেখা যায় যে মানুষের জীবনে যদি আমি চিন্তা করি মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই সেটি ম্যাথ অফ লাইফ মানুষের জীবনের অঙ্কটা কি আসলে আমরা যখন আমাদের বাস্তব জীবনে অঙ্ক করছিলাম আমাদের চারটা চিহ্ন ছিল প্লাস মাইনাস ইনটু ভাগ কিন্তু জীবনের সাথে এই চারটা চিহ্ন পুরোপুরি মিলে যায় দেখেন আমরা যত ছোটবেলা থেকে যত বড় হচ্ছি তত বেশি আমাদের কি হচ্ছে মানে হেডেকটা যোগ হচ্ছে এবং প্রতিনিয়তই আমাদের কাছ থেকে যে জিনিসটা চলে যাচ্ছে সেটি হলো টাকা এবং সমস্যা আমি মনে করছিলাম যে আমার কাছে একটা ছোট্ট সমস্যা আছে এই সমস্যাটা শেষ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই এরপরে দেখা যায় আরো বড় আকারের একটি সমস্যা আমার সামনে এসে হাজির হয় সম্পদের কথা যদি চিন্তা করেন হ্যাঁ আমার দাদা ছিল একা আমরা বাপচা ছাড়া তিন ভাই আমরা স্বাস্থ্য ভাই মিলে প্রায় এগারো জন তাহলে আমার দাদার সম্পদ তিন ভাগ হয়েছে এখন হবো তেত্রিশ ভাগ তাহলে বাড়িতে যদি চিন্তা করি আমি হাঁটার জায়গা নাই বসার জায়গা নাই মানে তিনটা করে ঘর করলেও প্রায় তেত্রিশটা ঘর লাগবে বাড়িতে তাহলে এই যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমি যদি সবাইকে প্রশ্ন করি তাহলে শান্তিটা কোথায় মানে এরকম হেডেক মানি চলে যাচ্ছে সমস্যা আসতেছে সম্পদ ডিভাইডেড হয়ে যাচ্ছে আসলে আমি যদি এই সব কিছুর মাঝে পড়ে থাকি তাহলে অশান্তি আর অশান্তি কিন্তু আমি শান্তি খুঁজে বের করতে পারি যদি আমার ইনকামের পাশাপাশি আরেকটা বর্ধিত ইনকাম করতে পারি কেন আমার একটা বর্ধিত ইনকাম প্রয়োজন কারণ হলো দেখেন মানুষের যেই পরিমাণ আয় হয় তার চেয়ে অনেক বেশি ব্যয় হয় ব্যয়ের পরিমাণটা অনেক বেশি এই তথ্য প্রযুক্তি ইন্টারনেটের যুগে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে জীবনযাত্রার মান উন্নতর পাশাপাশি যে জিনিসটা হয়েছে খরচের পরিমাণটা অনেক বেড়ে গেছে যে কারণে মানুষ
প্রত্যেকটা মানুষ যে যে লেভেলে আছেন, যে যে লেভেলে ইনকাম করেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি কি আসলেই আপনার ইনকাম দিয়ে স্যাটিসফাই, এবং আপনি কি বর্তমানে যে আপনার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আপনি কি সেই ইনকাম দিয়ে সেটা সমাধান করতে পারেন? আসলে আমি অসংখ্য মানুষকে দেখছি সেটা তারা পারেন না। হ্যাঁ, তারপরে মানুষের এই যে অর্থনৈতিক সমস্যাগুলো যদি আপনি চিন্তা করেন, মানে এটা ব্যাপক আকারে সারা বিশ্বব্যাপী, এটা কিন্তু আমাদের শুধু না, সারা বিশ্বব্যাপী। এবং অর্থনৈতিক সমস্যাটা, তারপরে সবচেয়ে বড় কথা হইলো যে মানুষের সময়ের স্বল্পতা, মানে টাকার পিছনে ঘুরতেছে ঘুরতেছে, সময় নাই। তাহলে টাইম ইজ মানি, কিন্তু এত সময় মানে মানুষের, মা তারপরে মানুষের হাতে সময় নাই। ইতিমধ্যে আমরা যে কথাগুলি শুনলাম সেটা হলো স্বাস্থ্য নিয়ে কথা শুনছে, যে স্বাস্থ্যের যে বিষয়টা, স্বাস্থ্য মানে মানুষের জীবনে দেখা যায় যে এমন একটা রোগ হয়ে যায় যে রোগের পিছনে যাই জীবনে টাকা ইনকাম করছিল, একটা রোগের পিছনে আপনার সমস্ত টাকা পয়সা চলে যায়। এবং বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে প্রেক্ষাপট আপনি যদি চিন্তা করেন, মানুষ স্বাস্থ্য নিয়ে কত টেনশনে আছে, মানে একটা অদৃশ্য ভাইরাস মানুষকে বিরাট একটা ভয়ের মধ্যে ফেলে দিছে। আরেকটা সমস্যা আমরা সারা বিশ্বব্যাপী লক্ষ্য করি যে পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের কাজ করতে হয়, অর্থাৎ তাদের সঞ্চিত কোনো টাকা থাকে না, রিটায়ারমেন্টে কোনো টাকা থাকে না, জীবনে যে টাকাটা ইনকাম করেন দিনে আনেন দিনেই শেষ, অর্থাৎ তার সঞ্চিত টাকাটাও থাকে না। আমরা ইতিমধ্যে অনেক মানুষকে দেখছি জীবনে, অনেক বড় বড় আর্টিস্ট, অনেক লোকদেরকে দেখছি লাস্ট জীবনে একটা রোগের জন্য বিভিন্ন জায়গায় হাত পাততে হয় বা বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য প্রার্থনা করতে হয়, অর্থাৎ রিটায়ারমেন্টের ফান্ডটাও থাকে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখন বিশ্বব্যাপী, এটা বিশ্বব্যাপী একটা পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে নিজেদেরকে উত্তোলন করতে পারি, নিজেরা কিভাবে সেফ থাকতে পারি, এর জন্য বিশ্বের যারা মানবতার কল্যাণে কাজ করেন, মানুষ কিনা যারা চিন্তা করেন, মানুষ কিনা যারা ভাবেন, এরকম গবেষকদের মধ্যে অন্যতম একজন গবেষক দার্শনিক রবার্ট টি কিওসাকি, তিনি তার গবেষণায় তুলে নিয়ে আসছেন যে এরকম একটি সিচুয়েশন মানুষের হবে যে সিচুয়েশনে মানুষের অর্থনৈতিক ভাবে সবসময় একটা ইয়ার মধ্যে থাকবে, অভাবের মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, একটা পার্ট টাইম কাজ বা একটা ব্যবসা করতে হবে। আমি যদি পার্ট টাইম কাজের কথা চিন্তা করি, আমি যে কাজটা বর্তমানে এখন যে কাজটা আপনি করেন, এই কাজের পাশাপাশি একটা পার্ট টাইম কাজ করবেন, সময় কিন্তু সেম সেম সময়ে কিন্তু আপনি পার্ট টাইম কাজ করতে পারতেছেন না। যদি ব্যবসার কথা চিন্তা করেন, এখানে অভিজ্ঞতা দরকার, অনেক পুঁজির দরকার, অনেক কিছু দরকার, পজিশন দরকার, তাহলে কোন ব্যবসাটা করবেন, টেনশনের দরকার, কাগজপত্র দরকার, অনেক কিছু দরকার। তার মানে পার্ট টাইম জব এবং পার্ট টাইম ব্যবসা যদি আমি চিন্তা করি, এটাও করা সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি করব, আমি এখান থেকে কিভাবে নিজেকে উত্তোলন করতে পারি, নিজেকে কিভাবে সেভ করতে পারি? এর জন্য বিশ্বব্যাপী একটি চমৎকার ব্যবস্থাপনা, ইতিমধ্যে বিশ্ব স্বীকৃত একটি ব্যবস্থাপনা সারা পৃথিবীতে আপনার প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি হলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং। এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় দা বিজনেস স্কুল। এখানে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই 18 বছরের উপরে যে কোনো পেশার, যে কোনো ব্যক্তি, যে কোনো সময় তার একটি গঠনমূলক সিদ্ধান্তের মাধ্যমে এই ব্যবসায় আপনি আসতে পারেন এবং এই ব্যবসায় এসে আপনার জীবনে একটা পরিবর্তন আনতে পারেন। ইতিমধ্যে একটি গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে যারা ব্যবসা করেন, সাধারণ কোটি কোটি টাকা ইনভেস্ট করেন, কোটি কোটি টাকা ইনভেস্ট করে 1000 টাকা ইনকাম করতে পারেন না। আরেকটি পরিসংখ্যানে দেখা যায় যে যারা ব্যবসা শুরু করেন, শুরু করার 5 বছরের মধ্যে প্রায় 90-95% ব্যবসায়ী ব্যবসা থেকে তারা ঝরে যান, ব্যবসা থেকে চলে যান, ব্যবসা দেউলিয়া হয়ে যান, মাত্র 5 থেকে আর তারও কম ব্যক্তি সফল হন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ দেখা যায় এখানে আপনার কোটি টাকা ইনভেস্ট দরকার হয় না। যে পণ্যের কথা শুনছেন ওইখান থেকে আপনি একটা পর্যায়ে, একটা ক্যাটাগরিতে কিছু পণ্য চয়েস করলেই আপনার শরীরের জন্য, তাহলে অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এখন বিশ্বব্যাপী দেখা যায় যে সারা পৃথিবীতে এখন নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ব্যবসা করে অসংখ্য মানুষ সাধারণ ব্যবসার তুলনায় তার চেয়ে অনেক বেশি মানুষ আপনার কোটিপতি হচ্ছে, এটা প্রুফ। এবং এই ব্যবসাটা করার জন্য পৃথিবীতে যারা রেনাউন্ড এবং যারা ধনী ব্যক্তি এবং এই পৃথিবীকে যারা অর্থনৈতিকভাবে লিড দেন, তারাও এখন আপনাকে, আমাকে পরামর্শ দিচ্ছে যে আপনি যদি ঘরে বসে এবং এই ভার্চুয়ালকে কাজে লাগিয়ে আপনি যদি বাড়তি আয় করতে চান, পৃথিবীর সেরা
নন্দিত এবং চমৎকার একটি ব্যবসার নাম হলো ডাইরেক্ট সেলিং বিজনেস, অত্যন্ত জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত একটি ব্যবসা, সেটি হলো ডাইরেক্ট সেলিং। এই ডাইরেক্ট সেলিং এর মধ্যে সারা বিশ্বে ইতিমধ্যে যেই কোম্পানিটি আপনার খুব দ্রুতগামী সারা পৃথিবীতে নাম করতে সক্ষম হয়েছে সেটির নাম হলো নরল্যান্ড গ্লোবাল কোম্পানি। যে নরল্যান্ড গ্লোবাল ইতিমধ্যে খুব অল্প সময়ে এত দ্রুত গতিতে প্রায় 40টিরও বেশি দেশে আপনার ব্যবসার বিস্তার করতে সক্ষম হয়েছে। তার মানে এই নরল্যান্ড গ্লোবাল মাত্র 12 বৎসরে 40টির বেশি দেশে আপনার চলে গেছে। অর্থাৎ এখান থেকে আমি কি অর্জন করতে পারবো, কেন আমি এই কোম্পানিকে স্বাগতম জানাইলাম, এবং আপনারা আজকে নতুন হিসাবে আসছেন, কেন এই কোম্পানিকে আপনি পছন্দ করবেন, কেন স্বাগতম জানাবেন। অর্থাৎ একটা মানুষের জীবনের যে চাহিদা এবং সে জীবনে যা চাচ্ছে, যেখানে তার তৃপ্তি, সেই জিনিসগুলো অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সাইন্টিফিক ওয়ে আমাদের সামনে প্রেজেন্ট করছে, এবং আমরা খুব রেডিমেড হিসাবে এটা গ্রহণ করতে পারবো, লাইক রেডিমেড জামার মতো, আমি গায়ে দিলেই আমার গায়ে হয়ে যাবে এরকম। তার মানে এই যে গ্রেটেস্ট কোম্পানিটি আপনি ওয়েলকাম জানালে, এখান থেকে আপনি প্রথমেই যে সুবিধাটি পাবেন সেটি হলো হেলথ অপরচুনিটি, অ্যাডভান্স লেভেলের স্বাস্থ্য সুবিধা এখান থেকে পাবেন। এটা অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা কনসেপ্ট, যে কনসেপ্টের মাধ্যমে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো এখানে একটা বিউটিফুল বিল্ডিং ফিউচার আপনি এখানে গঠন করতে পারবেন। এট দ্য সেম টাইম এখানে মজার বিষয় হলো আপনি আয় করতে পারবেন। যে কোনো জায়গায় যদি আপনি আয় করতে যান, একটা ব্যবসা করতে যান, তাহলে আপনার মূলধন উঠতে সময় লাগে আপনার ধরেন 5 বৎসর। 5 বৎসরের আগে আপনি আয় আপনার ভাবতে পারেন না যে 5 বৎসর আগে আপনার আয় হবে, কিন্তু এখান থেকে আপনি 72 ঘন্টার ভিতরে আপনি আয় নিশ্চিত করতে পারবেন। এইরকম একটি চমৎকার ব্যবস্থাপনা এই নরল্যান্ড গ্লোবাল ইতিমধ্যে বাংলাদেশে নিয়ে আসছে, যা আমরা পর্যায়ক্রমে এখান থেকে দেখতে পাবো। খুবই চমৎকার একটি বিষয়। আপনি এখান থেকে যে আয়টা পাবেন, মিনিমাম 6 ধরনের আয় আপনি এখান থেকে নিশ্চিত করতে পারবেন। আপনার মাধ্যমে যত পণ্য বিক্রি হবে এই চেইনে টোটাল টিমে ডিস্ট্রিবিউটরদেরকে কোম্পানি প্রায় 80% টাকা পে আউট করে দিবেন। এখানে আরেকটা চমৎকার বিষয় আছে, যেটা হলো আপনার প্রান্তিক লেভেলে। অনেকের একটা ধারণা এই ডাইরেক্ট সেলিং সম্পর্কে যে উপরের লেভেলে যারা থাকে তারাই মনে হয় ইনকামটা করে, এটা একটা ধারণা অনেকের থাকে, যারা উপরে চলে যায় তারা ইনকাম করে, প্রান্তিক লেভেলের লোকরা ইনকাম করতে পারে না। এটি 100% এখন ভ্রান্ত হয়ে গেছে। নরল্যান্ড গ্লোবাল এরকম একটি চমৎকার ব্যবস্থা নিয়ে আসছে, আজকে যে জয়েন করবে তার জন্য কোম্পানি 50% লেভেল বোনাস এখানে ধার্য করেছে। এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়, যে কারণে আমার 22 বৎসরের ক্যারিয়ারে আমি চমৎকার এই বিষয়টি দেখেই আমি এখানে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। আরেকটা এখানে বিষয় আছে, সেটা হলো এখানে যে অর্জনটা হবে আপনার সেল থেকে, যে পয়েন্টগুলো আপনি অর্জন করবেন, এখানে কোনো প্লাসিং নাই, মানে এটা আপনার বাদ হয়ে যাবে না, এটা আপনার জমা থাকবে, কোনো না কোনো লেভেলে আপনি গিয়ে এটার বেনিফিটটা আপনি পাবেন। এখানে আপনার কাজ করতে করতে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, সেখান থেকে আপনার লিডারশিপ বোনাস পাবেন, গ্লোবাল বোনাস পাবেন, রিটেল বোনাস পাবেন, কার বোনাস পাবেন, অনেক চমৎকার চমৎকার বোনাস এখানে আছে যেগুলো আপনি পর্যায়ক্রমে অর্জন করতে পারবেন। স্বপ্ন বলতে আমরা আসলে কি বুঝি, মানুষের জীবনের যে চাহিদা, সেই চাহিদা গুলো যদি সে অর্জন করতে পারে, এই চাহিদাগুলোই হলো স্বপ্ন, এই স্বপ্নগুলো অর্জন করাই মানুষের একটা ছোটবেলার থেকে ধারণা থাকে। মানুষ চিন্তা করে যে আমি সুস্থ থাকবো, স্বাস্থ্যই সকল সুখের মূল। হ্যাঁ, মানুষ চিন্তা করে অর্থনৈতিকভাবে আমি ভালো থাকবো, অর্থনৈতিকভাবে আমি সচ্ছল থাকবো, মানুষ চিন্তা করে আমি চলবো, চলার জন্য আমার একটা গাড়ি লাগবে, আমি থাকবো, আমার একটা বাসস্থান, সুন্দর চমৎকার একটা বাড়ি থাকবে, এই সারা সুন্দর একটা পৃথিবী, এই পৃথিবীটা আমি ঘুরে ঘুরে দেখবো, হ্যাঁ হ্যাঁ আমি আমি একজন মুসলমান, আমি হজ করতে যাব। এই যে চাহিদাগুলো মানুষের আছে, এই চাহিদাগুলোর সাথে মানুষের সম্পর্ক হলো টাকার। তাহলে যেই পরিমাণ টাকা সে ইনকাম করে, এই টাকা দিয়ে সে চলতেই পারে না, দৈনন্দিন জীবনটাই মিটাইতে পারে না, বাড়তি জিনিসগুলো সে কিভাবে অর্জন করবে। এর জন্য এই কোম্পানি চমৎকার একটি ব্যবস্থাপনা নিয়ে আসছে, যে ব্যবস্থাপনাটিকে বলা হয় এ সিগনিফিকেন্ট টুল, যা আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করতে সক্ষম হবে। এটা একটা টুল, এটাকে যদি আপনি ব্যবহার করতে পারেন। আমি একটা যদি উদাহরণ দেই আপনাকে,
ধরেন আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, সেটা আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি। সেই ক্ষেত্রে আরেকটা টুল আছে, সেটা হলো বিমান। তাহলে আমি মনে করি আমাকে যদি তিনটে অপশন দেওয়া হয়, বাস, ট্রেন এবং বিমান, তাহলে খুব কম সময়ে আমি যেতে পারবো, সেটি হলো আপনার বিমানে। তাহলে বিমান একটা টুল, অর্থাৎ আমার গন্তব্য কোথায়, চট্টগ্রামে, এখানে খুব অল্প সময়ে যাওয়ার জন্য বিমানটি আমার দরকার। একটা মানুষের জীবনে প্রায় 20 বছর, 30 বছর, 33 বছর চাকরি করেও যা করতে পারে নাই, তার মানে এখানে 3 বছর থেকে 4 বছর এই কাজের আওতায় এসে তার চেয়ে বেশি কিছু করতে পারবে, কারণ এখানে একটি গতিশীল টুল আছে এবং এটা একটা মেথড, এখানে একটা অঙ্কের হিসাব আছে। তাহলে আপনি কিভাবে এখানে আসতে পারেন, আপনার আসার জন্য প্রক্রিয়াটা কি হবে? 4টা ক্যাটাগরিতে একজন ব্যক্তি নরল্যান্ড গ্লোবালের সম্মানিত সদস্য বা ডিস্ট্রিবিউটর হতে পারবেন। প্রথম যে ক্যাটাগরিটি আছে সেটির নাম হলো সিনিয়র কার্ড মেম্বার, অর্থাৎ সিনিয়র কার্ড মেম্বার হওয়ার জন্য আপনার 21,500 টাকা লাগবে। আর দ্বিতীয়টি হলো আপনার সিলভার কার্ড মেম্বার, সেটি হলো 71,500 টাকা। তৃতীয়টা হলো গোল্ড কার্ড মেম্বার, 1,44,000 টাকা। চতুর্থটি হলো আপনার প্লাটিনাম কার্ড মেম্বার, সেটা হলো আপনার 2,14,500 টাকা। অর্থাৎ ইতিমধ্যে আপনি যে পণ্যগুলির কথা শুনলেন, আমাদের অনারেবল ডক্টর মিস্টার ডক্টর প্রভু এবং আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড মিস্টার মশিউর রহমান যে পণ্যের বর্ণনা দিয়েছেন, এখান থেকে যদি আপনি এই 4টা ক্যাটাগরির যেকোনো একটা ক্যাটাগরি পণ্য পছন্দ করে আপনি পণ্যগুলো পারচেস করেন, তাহলেই আমাদের এই কোম্পানির একজন মেম্বার হয়ে যেতে পারবেন। আপনার কি লাগবে এখানে? আপনার লাগবে আপনার কিছু ইনফরমেশন লাগবে, আপনার বয়স 18+ হইতে হবে, তাহলে আপনি হয়ে যেতে পারবেন। তার মানে ধরা যাক আপনি এখান থেকে ইনকামটা কিভাবে পাবেন, ইনকামটা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যেভাবে জয়েন করছেন, আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এরকম প্রত্যেক শুক্রবারে আমাদের প্রোগ্রাম হয়, টিমের প্রোগ্রাম হয়, জাতীয় পর্যায়ে প্রোগ্রাম হয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রোগ্রাম হয়, এই বিজনেসটা নির্ভর করে ব্যক্তির পার্সোনাল আপনার ইমেজ, অর্থাৎ আপনার সাথে পরিচিত এরকম মাত্র 2 জন ব্যক্তি যদি আপনাকে বিশ্বাস করে, আপনার প্রতি আস্থা রাখে এবং এই কোম্পানির প্ল্যান দেখে সিদ্ধান্ত নিতে পারে, তারাও যদি 71,000 টাকার পণ্য কিনে, ধরেন আপনিও 71,000 পণ্য কিনছিলেন, কিনার কারণে এখানে যে হিসাবটা রাখা হবে সেই হিসাবের জন্য আপনার ডলার, টাকা এবং পয়েন্ট, তাইলে টাকা কনভার্ট করলো ডলারে এবং পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, তাহলে আপনার অ্যাকাউন্টে 640 পয়েন্ট হবে এবং আপনার মাধ্যমে যে মিস্টার এ আসেন তার অ্যাকাউন্টে 640 পয়েন্ট, তার অ্যাকাউন্টে 640 পয়েন্ট হবে। তাহলে কি হবে, আপনি ওই যে অ্যাডভান্স লেভেলের প্রায় 50% লেভেল বোনাস পাবেন পয়েন্টের উপরে, তাহলে $320। এখানে আপনার স্বাস্থ্য এবং মেনটেনেন্স বাবদ বাদ দিয়ে আপনি প্রায় 25,000 টাকা ক্যাশ পাবেন। একটা মিরাকেল বিষয় আসলে, যে আমি আজকে জয়েন করে যদি কালকে এই কাজটা করতে পারি, আমি 72 ঘন্টার ভিতরে আমি পেমেন্টটা পেয়ে যাব। এবং এই অ্যাকাউন্টটা মেনটেন করার জন্য আপনার একটি স্মার্টফোনে যথেষ্ট, একটা স্মার্টফোন আপনি ব্যবহার করলে আপনি ঘরে বসে এই বিজনেসটা করতে পারবেন। এখানে আরেকটা জিনিস উল্লেখ করি আমি, লেভেল বোনাস আপনার একাধিকবার আপনি অর্জন করতে পারবেন, দিনে আপনার একাধিক, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টা, 20টা, আপনার কাজের যোগ্যতা অনুযায়ী যত লেভেল হবে অত লেভেল বোনাস। লেভেল বোনাস অর্থাৎ মিনিমাম 1টা থেকে ম্যাক্সিমাম আনলিমিটেড লেভেল বোনাস আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা সম্পূর্ণ, এই জন্য এই প্ল্যানটাকে বলা হয় ইউনিক প্ল্যান, অনন্য ক্ষমতা সম্পূর্ণ একটি বিপণন পরিকল্পনা, যেটি ওয়ার্ল্ডের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে নরল্যান্ড গ্লোবাল, যে কারণে নরল্যান্ড গ্লোবাল ইতিমধ্যে পৃথিবীর অত্যন্ত দ্রুতগামী একটি কোম্পানি। দেখা যাক আমরা এখান থেকে আরো কি অর্জন করতে পারি। হ্যাঁ, এখানে আরেকটি চমৎকার ম্যাচিং বোনাস আছে, ওই যে আপনি জয়েন করেছিলেন 21,500 টাকা দিয়ে, সেখানে আপনার ডলার ছিল 240, 71,500 টাকা দিয়ে জয়েন করছিলেন ডলার ছিল 1800, 1,44,000 টাকা দিয়ে যারা জয়েন করছেন তাদের ডলার হয়েছে আপনার 1600, এখানে যারা 2,14,500 টাকা দিয়ে জয়েন করছেন তাদের ডলার হয়েছে 2400। অর্থাৎ এটার মানেটা কি? এর মানেটা হলো আপনি যত ডলার সমপরিমাণ এখানে জয়েনিং এর টাকা দিছিলেন তত ডলার পার ডে আপনি ইনকাম করতে পারবেন। ফার্স্ট ওয়ার্ল্ড এর সিস্টেম, যেটা আমরা বাংলাদেশে কখনো কল্পনাও করতে পারি নাই। ফার্স্ট ওয়ার্ল্ড আমি আমেরিকাতে দেখছি, মানুষ ডেইলি পেমেন্ট আছে, উইকলি পেমেন্ট আছে, এখানে আপনার ডেইলি পেমেন্ট,
কত মিনিমাম $240 $800 $1600 ম্যাক্সিমাম $2400 অর্থাৎ এখানে আপনি 9% 10% এবং 11% সর্বোচ্চ প্লাটিনাম থেকে $2400 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন অনেকের কাছে ঘটনাটা একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিক মনে হয় এটা কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব ইয়েস বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কারণ আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলছি যে এখানে আপনি এমনি এমনি কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন না এখানে কি আছে একটা চমৎকার টুল আছে একটা এমন একটা সরঞ্জাম আপনি ব্যবহার করবেন যে সরঞ্জাম ব্যবহার করে আপনি মাত্র 30 মিনিটে চলে গেছেন কোথায় চট্টগ্রাম চলে গেছেন যেখানে আপনি বাসে যেতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতো তার মানে এখানে আপনি যে সরঞ্জামটা ব্যবহার করবেন যে টুলটা ব্যবহার করবেন এটা একটা মার্কেটিং টুল বিশ্ব স্বীকৃত এবং এটা একটা মানে এমন একটা হিসাব এখানে আছে এমন একটা কম্পেনসেশন প্ল্যান এখানে আছে যেটা ব্যবহার করার কারণে সম্ভব যেমন একটা জিনিস দেখেন কোন এক সময় আমাদের দেশের জমিগুলোতে দান হইতো না যেই জমিটাতে আপনার 10 এর দান হইতো সেই জমিতে এখন 10 মন দান হয় ধারণা করা যাইতেছে কৃষিবিদ এখন ধারণা করতেছে সেই জমিতে আপনার 40 মন দান হবে এক একটা গোছাতে আপনার 1 কেজি হবে তাহলে 40টা গোছা হবে তাহলে 1 মন হবে এরকম 40টা কাতার হবে 40টা কাতারে 40 মন দান হবে বিশ্বাস করেন এক সময় 10 এর হইতো এখন 10 মন হয় কিছুদিন পরে দেখবেন সেই জমিতে 40 মন দান হবে দ্যাট ইজ কল হাইব্রিড প্ল্যান হাইব্রিড যে আম গাছে উঠতে আপনার বুকে ছাল চলে যাইতো অনেক বড় বড় আম গাছ এখন আম গাছ ছোট হয়ে গেছে আম হয় আম আপনার হাতে পারা যায় পৃথিবী অনেক কাছাকাছি চলে আসছে হ্যাঁ যেখানে আমি চিঠি দিয়ে খবর নিতাম সেখানে আমি এখন মোবাইলে ছবি দেখতে পারি খবর নিতে পারি অর্থাৎ আমি বলতে পারছি মডার্ন টেকনোলজি মডার্ন ইনকাম দিস ইজ মডার্ন ইনকাম সিস্টেম এবং সাইন্টিফিক সিস্টেম যেটা আপনি ঘরে বসে দেখেন আমি আমার ঘরে আপনি আপনার ঘরে আমরা একটা আন্তর্জাতিক সেমিনারে আজকে অংশগ্রহণ করছি যেখানে মালয়েশিয়ার লোক আছে যেখানে ইন্দোনেশিয়ার লোক আছে যেখানে ইন্ডিয়ার লোক আছে যেখানে আপনার কুয়েতের লোক আছে অর্থাৎ সারা পৃথিবীর লোক এই সেমিনারে অংশগ্রহণ করতে পারে বা অলরেডি করছে তার মানে আপনি এখান থেকে এই ইনকামটা করতে পারবেন মিনিমাম $240 থেকে ম্যাক্সিমাম $2400 অর্থাৎ $72,000 ইনকাম করার সুযোগ এখানে আছে যেটা বাংলাদেশে ঘরে বসে এই জুম ব্যবহার করে ইওলেট ব্যবহার করে ইনকাম করা সম্ভব এখানে আপনি শুধু আয় করবেন তা না আয়ের পাশাপাশি আরো এই আয়গুলোর পাশাপাশি আরো আয় করতে পারবেন ক্যারিয়ার কে ডেভেলপ করতে পারবেন এখানে কিছু পদমর্যাদা আছে আপনি প্রথম ছিলেন একজন ক্রেতা ক্রেতা থেকে হয়ে গেছেন একজন ব্যবসায়ী ব্যবসায়ী থেকে ব্যবসায়ীদের এখানে পদমর্যাদা হবে সেই পদমর্যাদাটা আপনি নিরূপণ করা হবে পয়েন্টের উপরে যেই সেলটা আপনার হবে ওই সেলটির যে পয়েন্টটা হবে ওই পয়েন্টটা ক্যালকুলেট করে আপনার পদমর্যাদাটা করা হবে সেটার জন্য আপনার দুইটা সাইট মেনটেন করা হবে এ এবং বি সাইট এ সাইটে 20000 বি সাইটে 20000 পয়েন্ট যখন হয়ে যাবে আপনার এই কার্ড মেম্বার থেকে আপনি হয়ে যাবেন সিলভার মেডেল একজন সম্মানিত সিলভার মেডেল পদমর্যাদার একজন ব্যক্তি এইভাবে যখন 60000 পয়েন্ট হয়ে যাবে আপনার গোল্ড মেডেল হয়ে যাবেন এভাবে যখন 100000 20000 পয়েন্ট হয়ে যাবে আপনার সিলভার ডায়মন্ড হয়ে যাবেন 400000 পয়েন্ট যখন সেল থেকে চলে আসবে তখন গোল্ড ডায়মন্ড হবেন এভাবে যখন 1200000 পয়েন্ট আপনার সেল থেকে চলে আসবে 1200000 পয়েন্ট তখন আপনি ব্লু ডায়মন্ড হবেন এভাবে যখন 3600000 পয়েন্ট হবে আপনার সেল থেকে কারণ আপনার এখন বিস্তার লাভ করতে থাকবে এটা এমন ভাবে বিস্তার লাভ করবে আস্তে আস্তে আপনি র‍্যাঙ্কটা বড়র দিকে যাবে তখন আপনার র‍্যাঙ্ক হবে কি রেড ডায়মন্ড দুইজন রেড ডায়মন্ড যখন আপনার টিমে হয়ে যাবে দুই সেটে আপনি হয়ে যাবেন ইউলু ডায়মন্ড এইভাবে দুইজন ইউলু ডায়মন্ড হলে আপনার ক্রাউন ডায়মন্ড তিনজন ক্রাউন ডায়মন্ড হলে আপনার ডাবল ক্রাউন ডায়মন্ড চমৎকার বিষয় এখানে আপনি আরো কিছু ইনকাম একান্ত থেকে পাবেন সেটি হলো আপনার রিটেল বোনাস তারপরে আপনার অটোশিপ বোনাস জেনারেশন বোনাস এবং কার বোনাস আপনি পাবেন অর্থাৎ আমি বলছিলাম 6 ধরনের বোনাস এখানে আছে যে 6টা বোনাস আপনি এখান থেকে পাবেন অর্থাৎ আপনি একজন ব্যবসায়ী ব্যবসায়ী থেকে নেতা নেতা থেকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবেন চমৎকার একটি ব্যবস্থাপনা হ্যাঁ বলা হয় এটিকে এটি এটি ওয়ান্ডারফুল ইন্টারন্যাশনাল বিজনেস কনসেপ্ট যার আপনার মূলধন নাই কারণ আপনি যে পরিমাণ পণ্য কিনছিলেন যে টাকা দিছিলেন তাহলে পণ্য সমান সমান টাকা সমান সমান জিরো তাহলে আপনার ইনভেস্ট জিরো রিটার্ন অনেক হাই যেহেতু ইনভেস্ট জিরো রিটার্ন হাই আপনার কোনো রিস্ক নাই সময়ের কোনো বাধাবাধকতা নাই অভিজ্ঞতার দরকার নাই সবচেয়ে বড় কথা হলো আপনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এখানে ইনকাম করতে পারবেন এখানে আপনার ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য
কোম্পানি প্রতি 3 মাস পর পর চমৎকার চমৎকার আপনার প্রণোদনা দেওয়া থাকে, সেলস এর উপরে প্রণোদনা দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা শুনছেন আমাদের এই লকডাউন পরিস্থিতিতেও, করোনার পরিস্থিতিতেও, হ্যাঁ, আমাদের ইনকাম বন্ধ নাই, আমাদের কার্যক্রম বন্ধ নাই, একমাত্র সিস্টেম ডাইরেক্ট সেলিং যেটা ঘরে বসে আপনি করতে পারতেছেন। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে দুইজন সম্মানিত ডিস্ট্রিবিউটর, একজন গোল্ড মেডেল ডিস্ট্রিবিউটর, তিনি এই এই মর্যাদায় আসীন হয়েছেন। তিনি হলো মিস্টার রুকনুজ্জামান কিরণ, আরেকজন হলো এক্স ব্যাংকার মিস্টার সিরাজুল ইসলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে প্রমোশন প্ল্যানটি, এটা এমন একটা প্রমোশন প্ল্যান যে দুইজনেই পাবে তা না, একাধিক ব্যক্তি পেতে পারে। তাদের এখানে কি করতে হবে, যে সেল থেকে আপনার ৫০৪০ পয়েন্ট যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটি হোন্ডা অথবা সমপরিমাণ $1200 পাবেন। যখন আপনার মনে করে ৫০০০০ পয়েন্ট আপনার সেল থেকে চলে আসবে, আপনি $12,000 সমপরিমাণ একটি ফ্যামিলি কার পাবেন। এইভাবে যখন পয়েন্ট আরো যদি কেউ বাড়ে, সেটা যদি আপনার ৮০,০০০ পয়েন্ট হয়, আপনি $20,000 সমপরিমাণ একটি লাক্সারি কার অথবা $20,000 এখান থেকে আপনি অর্জন করতে পারবেন। সম্মানিত অতিথিবৃন্দ, অর্থাৎ আমাদের এই যে আলোচনাটা শুনলেন, এই আলোচনাটা তখনই আপনি কার্যকরী করতে পারবেন যদি আপনি এখান থেকে একটি চমৎকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অসংখ্য মানুষ আমাদের আলোচনা শুনেন, তার মধ্যে কিছু মানুষ যারা সিদ্ধান্ত নিতে পারেন তারাই এই জায়গাগুলোতে আসতে পারেন, এগুলো অর্জন করতে পারেন। অনেক মানুষ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না। এই বিজনেসের 90% আপনার ব্যবসা হয়ে যায় যদি একটা লোক একটা সিদ্ধান্ত নিতে পারে। অনেকে সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ হলো এই ধারণাটা সম্পর্কে দুই ধরনের অভিজ্ঞতা আছে। কিছু লোক আছে এই ধারণাতে তাদের তিক্ত অভিজ্ঞতা, কিছু লোক আছে যাদের সফলতার অভিজ্ঞতা। সফলতার অভিজ্ঞতায় দেখা যায় যারা আছে তাদের সাথে যদি আপনি কথা বলেন বা যারা আপনাকে আজকে দাওয়াত দিছে তাদের সাথে কথা বলেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আপনি এই সম্পর্কে যে জানে না অথবা এই সম্পর্কে যাদের তিক্ত অভিজ্ঞতা আছে তাদের সাথে কথা বলেন, তাহলে জীবনে কোনোদিন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ আমার ব্যথা হয়েছে দাঁতে, যাইতে হবে দাঁতের ডাক্তারের কাছে। আমি যদি ইলেকট্রিক মিস্ত্রির কাছে যাই, জীবনে কোনোদিন আমার দাঁতের ব্যথা সারবে না, আমার দাঁত বরং নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে আহ্বান জানাবো, একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি এই আন্তর্জাতিক মানের একটি ব্যবসা, আন্তর্জাতিক মানের একটি স্বাস্থ্য অ্যাডভান্স লেভেলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্মে আপনি ঘরে বসে আপনি ব্যবসাটি করতে পারবেন। ওয়ানলি রিজন, সেটা হলো ওয়াইজ ডিসিশন। অর্থাৎ একটা ডিসিশন আমি বিগত 22 বৎসর আগে নেওয়ার কারণে, আমি এই ব্যবসার মাধ্যমে ইতিমধ্যে একটা সিদ্ধান্তের কারণে গত 2003 সাল থেকে ব্যবসার কাজে বা বেড়ানোর কাজে বা ব্যবসার প্রোগ্রামে প্রায় 70 থেকে 75 বার দেশের বাইরে আমি ভ্রমণ করার সুযোগ পেয়েছি। সম্মানিত অতিথি, কারণটা কি? আমার একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে, আর কিছুই না। আমি যে পরিমাণ টাকার মাল কিনছি সেটা আমি ব্যবহার করে ফেলছি। এইরকম 1 লাখ 2 লাখ টাকার পণ্য আপনার ঘরে পড়ে আছে কিন্তু আপনি কোনো অপরচুনিটি পাচ্ছেন না। এই গত বছরেও আমি প্রায় ব্যবসার কাজে 5 বার দেশের বাইরে যাওয়ার সুযোগ পাইছি। অর্থাৎ যদি করোনা ভাইরাস না থাকতো ইতিমধ্যে আরো 2-3 বার চলে যাওয়া হইতো। আমি বলতে চাচ্ছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনি এই ব্যবসার মাধ্যমে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন, অসংখ্য মানুষকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। সেজন্য আমি বলবো এটা হবে আপনার রাইট ডিসিশন। আপনার জীবনে যত সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন তার মধ্যে সেরা সিদ্ধান্ত হবে এটি। কেন? কারণ এক ব্যবসাটা আপনি করতে পারবেন এজন্য করতে পারবেন, এটার প্রোডাক্ট গুলো এত দৃশ্যমান যে আপনি এটা দেখা যায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো কোনো কন্ডিশন নাই, আপনি যে কোনো ব্যবসায় করতে যান কন্ডিশন আছে। এখানে আরেকটা বিষয় হলো ব্যবসাটা আপনি ঘরে বসে করতে পারবেন। কেন ঘরে বসে করতে পারবেন? এখানে ই ওয়ালেট একটা সিস্টেম আছে, আর এখানে আছে একটা সাকসেসফুল সিস্টেম। যেমন আপনারা দেখলেন আজকে পৃথিবীর একজন বিখ্যাত ডাক্তার প্রভু কুমার, তিনি আমাদের জন্য কথা বলছেন। এবং এখানে আছে বিশ্ব বিখ্যাত একজন লেখক, যে সিস্টেম সাকসেস সিস্টেম আছে, সাকসেস সিস্টেম ওনার এবং গ্লোবাল কনসালট্যান্ট ডক্টর রব্বি আপনাদের জন্য কথা বলবে। অর্থাৎ সিস্টেমেটিক ওয়ে সারা পৃথিবীর লোকেরা এখানে, অভিজ্ঞ লোকেরা আছেন। যেমন আমাদের ম্যানেজমেন্টে আছেন আমাদের ম্যাডাম এলেন হো, জনি চ্যাং, এবং এরকম অসংখ্য অভিজ্ঞ ব্যক্তিরা আপনার এই ব্যবসাটা করার জন্য তারা আপনাকে হেল্প করবে, যে কারণে আপনি এখান থেকে বিজনেসটা করে চলে আসতে পারবেন, ব্যবসাটা করতে পারবেন। অনেকে সিদ্ধান্ত নিতে পারে না যে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কোনো অভিজ্ঞতাই দরকার নাই। যেমন দেখেন
বিয়ে করতে গেলে কোনো অভিজ্ঞতা লাগে না, অথচ সংসার আমার সংসার 20 বছর হয়ে গেছে গা, আমি অভিজ্ঞতা ছাড়া বিয়ে করি, এরকম 40 বছর ধরে সংসার করতেছে মানুষ, অর্থাৎ এই বিজনেসটা আপনি অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন। আরেকটা মজার বিষয় হলো কি, একটা বড় ফ্যামিলি পাবেন আপনি, ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি, এবং এই জিনিসটা কাচের গ্লাসের মতো স্বচ্ছ। এই জন্য সম্মানিত অতিথি আপনাদেরকে বলবো, কোম্পানি এটা রেডিমেড, রেডিমেড একটা কোম্পানি, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারার কারণে কোম্পানি রেডি আছে, আপনি রেডি হইলে আপনার জন্য রাস্তাও রেডি আছে, আপনি এখান থেকে চমৎকার চমৎকার রিওয়ার্ড, চমৎকার চমৎকার বোনাস, চমৎকার চমৎকার অর্জন আপনি করতে পারবেন, এই প্রত্যাশা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সফলতার রাস্তায় আপনি অনেক বড় জায়গায় যাবেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনকে সুন্দর করবেন, এই প্রত্যাশা রেখে আজকে আমাকে আলোচনা করতে সুযোগ করে দেওয়ার জন্য কোম্পানির ম্যানেজমেন্ট এবং কোম্পানির সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এই প্রোগ্রামটাকে সফল করেছেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত কর্ণধার আতিকুর রহমান ভাইয়াকে চমৎকার আলোচনার জন্য, আমাদের বিজনেস সিস্টেমটা নিয়ে চমৎকার আলোচনা করেছেন। আমার মনে হয় আমরা যদি এটি হৃদয়ঙ্গম করে এটি নিয়ে এগোতে পারি, আমরা প্রত্যেকে খুব ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, মালয়েশিয়া থেকে ডক্টর মোহন, যার আলোচনা আপনারা নিয়মিত শুনেন, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলো দেখেন। নাও আই উড লাইক টু আওয়ার অনারেবল গেস্ট ডক্টর মোহন, মালয়েশিয়ান এন্টারপ্রেনার, বিজনেস লিডার অ্যান্ড দ্য ফেমাস পারসন ডক্টর মোহন, টু ডেলিভার হিজ ভ্যালুয়েবল স্পিচ অ্যামং আস। ক্যান ইউ হিয়ার মি স্যার? ইয়েস আই ক্যান হিয়ার ইউ, ক্যান ইউ অল হিয়ার মি? Yes, sir. Oh, very well. Good evening to all of you. It's wonderful to be on this platform. Northern Family Harmony Union. Well, it's great. In Chaitiku Raman, your presentation on the compensation plan was so inspiring. And I've heard the earlier talk about the product, Mr. Mosher. Thank you very much. It was very, very exciting. And it is so interesting to see all of y'all really trying to get into the business and also trying to achieve a success out of this business. And as for me, my experience is when I was coming into this network business, I always thought there's three important things: the company, the product, and of course the compensation plan. These are sir, I'd three... like to translate your speech, sir. Can I? I'm sorry. Yes, go ahead. Sorry. Thank you, sir. তো সবাইকে শুভ বিকাল জানাচ্ছি, আজকে খুব ভালো লাগছে এমন চমৎকার একটা আয়োজনে একত্রিত হতে পেরে, যেই সুযোগটি নরল্যান্ড মূলত করে দিয়েছেন সবার মাঝে। তো আজকে বিশেষ করে মিস্টার আতিকুর রহমানের কম্পেনসেশন প্ল্যান এবং প্রোডাক্ট সেশন সহ প্রত্যেকটা সেশন ছিল অসাধারণ। তো আমার যে অভিজ্ঞতা এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার, সেখানে তিনটি বিষয় আছে, আমি সেগুলো নিয়ে আলাপ করবো। স্যার, ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ। So apart from these three things, I learned after joining Dr. Ravi as one of his mentee, he is my mentor, I learned there are two more very, very important things that we need to do or we need to understand. One of it is the education system. তো এখানে আমি যে জিনিসটি শিখেছি এখানে যুক্ত হওয়ার পরে, বিশেষ করে আমার যে মেন্টর রয়েছেন ডক্টর রাভি, তার কাছ থেকে আমি শিখেছি, সেটি হচ্ছে আমাদের এই নরল্যান্ডের যে এডুকেশন তথা ট্রেনিং বা শিক্ষা ব্যবস্থা সেটি। And the other very, very important one is leadership. A leadership who has achieved. আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের নেতৃত্ব, যে এটি যিনি অর্জন করেছেন সেই বিষয়টি হচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। So when I realized that apart from the company, the product, as well as the compensation plan, the leadership and the education play a very important role to mold our mind to be able to achieve success in network marketing. ব্যাপারটি হচ্ছে আমার কোম্পানি কিন্তু আমার জন্য আছে, আমার প্রোডাক্ট আছে, আমার কম্পেনসেশন সিস্টেম রয়েছে, এর বাইরে আমার কি দরকার, সেটি হচ্ছে আমার চমৎকার একটি ট্রেনিং বা এডুকেশন সিস্টেম, যেটার মাধ্যমে আমি এই জিনিসগুলো শিখবো, এবং আমার যে সুন্দর নেতৃত্ব, এই দুটি যদি আমি কম্বাইন করতে পারি তাহলে কিন্তু আমি অনেক ভালো ভালো কিছু অর্জন এখান থেকে করতে পারবো। The education system, as what Dr. Ravi always say, is not something that motivates us, but it should something that transforms us.
যে এটি কিন্তু শুধু আমাদের যে মোটিভেশন দেয় তা না, আমাদেরকে ট্রান্সফর্ম করে, তার মানে আমাদেরকে ভিতর থেকে গঠন করে তুলে। Yeah, because motivation, he always says, is temporary result, but transformation is lifetime results. তার মানে হচ্ছে মোটিভেশন কিন্তু আমাদেরকে টেম্পোরারি মানে সাময়িক একটি রেজাল্ট দেয়, বাট আমরা আমরা যখন ভিতর থেকে ট্রান্সফর্ম হই তখন কিন্তু আমরা অনেক বড় একটি Well, it was really a small message that I would like to share since I was called to share with you all today. I really appreciate it. I wish you all the best. I wish Nolan Family Harmony Union the very best in your undertaking. And we always look forward to sharing our good knowledge with all of you all the time. Okay, Moshir. আজকে এখানে যুক্ত হয়ে আমার খুব ভালো লাগছে যে আমরা যদি এরকম সবাই প্রত্যেকের সাথে প্রত্যেকের সবসময় আমরা জ্ঞানটা শেয়ার করতে পারি, আমরা কোঅপারেট করতে পারি, তাহলে সবাই মিলে খুব ভালো কিছু এখান থেকে করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং আস ইওর ভ্যালুয়েবল ওয়ার্ডস স্যার। উই হোপ দ্যাট উই উইল গেট ইউ এগেইন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিস্টার মোহন, আই লাভ ইউ, আই লাভ ইউ মিস্টার মোহন, আই লাভ ইউ টু ইনচাতিকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। So energetic, fantastic. জি সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা জানেন যে আমরা আমাদের আজকের যিনি প্রধান অতিথি, নলেন্ডের গ্লোবাল সিও, বিশ্ববিখ্যাত একজন রাইটার, এন্টারপ্রেনার এন্ড লিডার, আমাদের ডক্টর রাভি স্যার আমাদের সাথে যুক্ত আছেন। এ পর্যায়ে আমরা স্যারের বক্তব্য শুনতে যাব, কিন্তু বক্তব্যের আগে ঠিক আগ মুহূর্তে আমরা একটি স্যারের অর্জনের একটি ভিডিও দেখে আসব। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ম্যানেজমেন্ট টিমের সম্মানিত মুকুল রানা ভাইকে ভিডিওটি প্লে করার জন্য। Now I'd like to request a world famous author, entrepreneur, leader and the global CEO of Norland, Dr. Ravi, the chief guest of today's session to deliver his valuable speech. Thank you. Thank you, Munshir. Welcome, welcome, welcome. Nice to meet all of you brothers and happy to meet all my brother and sister from Bangladesh. You are great. তো আজকে আবার সেই বাংলাদেশি ভাই বোনদের লিডারদের সবার সাথে মিলিত হতে পেরে আমার অনেক বেশি আনন্দ ফিল হচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। And I can very admire to see the way Atiko just now share a lot of points about the many successful entrepreneur created through this network marketing business. You just opened eye for everyone. Fantastic, brother.
যে আমার আজকে খুবই ভালো লাগছে মিস্টার আতিকুর রহমানের এত সুন্দর প্রেজেন্টেশন, যেটি যারা আসলে তিনি তাদের একজন যারা এই পথে অনেককে স্বপ্ন দেখান, অনেককে সেই সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবেন এমন একজন মানুষ, এমন একটি সেশন। আমার খুবই ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিবাদন জানাচ্ছি। Okay, so before start any business, I make it very simple and short today. So any business we want to do in our life, there are six important points I'm going to share today can help achieve whatever you want to be in your life. Okay, can I start number one? যে কোনো business business যদি শুরু করতে যাই, আমরা যদি সেখানে সাকসেস হতে চাই, আমাদের ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। And number one, don't waste your time, think about your past failure in your life, because by thinking about the past, nothing will change your future, only you feel worry and we feel upset. So very simple understanding what we learn from our mistake, that is most important, and simple change your whole habit. তো সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে আমরা সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না, বিশেষ করে আমরা অনেকেই পিছনের এই ব্যর্থতাগুলো নিয়ে পড়ে থাকি, নট দ্যাট আমরা সেটি করতে পারবো না, আমরা সেখানে ফেইলিওর থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু সেটি নিয়ে আফসোস করা, সেটি নিয়ে সময় নষ্ট করা, সেটি কোনোভাবেই করা যাবে না। And improve now the present moment, what kind of improvement you want to do in your life, this is more important. So like a changing your belief system, you see example the snake, look at the snake, some snake change their skin every month, some snake change their skin every 6 months, and some snake change their skin every 1 year. So I ask you, what change you do in your life? Right, to গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে আমরা বর্তমানকে গুরুত্ব দিতে হবে, তার মানে হচ্ছে আমি আমাকে কিভাবে পরিবর্তন করতে পারি সেই শিক্ষা নেওয়াটা, সেটি হচ্ছে বড় ব্যাপার। যেরকম একটি সাপ দেখবেন, কোন কোন সাপ এক মাসে খোলস পরিবর্তন করে, কেউ 6 মাসে করে, কেউ 1 বছরে করে, আপনি কিভাবে করবেন সেটি আপনাকে আগে ঠিক করতে হবে। Okay, rules number 2 I like to share here, don't be greedy for money. Okay, sometimes you can put people in trouble, so you need to care. Sometimes people don't care about others, just follow their head, they don't want to follow the heart. So this kind of things, like my master always said, rule over your soul will poison your success. That means anything you do, you follow your heart. By helping others, we can succeed. Not putting others in trouble is a different understanding. গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যেটি আমি বলবো, যে আমরা কখনো যাতে লোভি না হয়ে যাই, কারণ লোভি হলে যেটি হতে পারে, অন্য কাউকে আমি বিপদে ফেলে দিতে পারি আমার সেই লোভকে চরিতার্থ করার জন্য। সুতরাং আমরা অন্যকে, অন্যের সাথে যে ডিলিংস গুলো করবো, সেটি আমরা হৃদয় দিয়ে, আমরা সেই অনুভূতি নিয়ে, আমরা যেটাকে এমপ্যাথি বলতে পারি, সেই জায়গা থেকে আমি যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে কিন্তু আমার কারণে কেউ কোনো ফাঁদে পড়বে না, কেউ বিপদে পড়বে না। And ask yourself these 3 questions before you make a decision to do any business. Number 1, what you need to do? And number 2, what is the outcome you expect? And number 3, is it worth? If you find these 3 questions, say yes, okay, clear, then just do it. Don't turn back. Just go ahead. তাহলে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যে কোনো কাজ, যে কোনো বিজনেস শুরুর আগে আমি ঠিক করব আমি আসলে কি করতে চাই, আর এটা করলে কি আউটকাম আমার আসবে, আর এটা আসলে আমি কিভাবে করতে পারবো, কিন্তু করতে পারবো কিনা, বা কি করা উচিত। ওকে, সো ওয়ার্ক উইথ দ্য ইন্টিগ্রিটি, দিস ইজ নাম্বার 4। ইন্টিগ্রিটি মিন্স ইজ হোয়াট, হনেস্টি এন্ড ফুল অফ সেলফ রেসপেক্ট এন্ড রেসপন্সিবিলিটি ইন এনিথিং ইউ ডু। সো এভরি অফ ইয়োর অ্যাকশন নট ওনলি ইম্প্যাক্ট ইউ, অলসো ইয়োর টিম। সো অ্যাজ এ টিম লিডার, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ ওয়ান্ট টু লিড ইয়োর টিম। তো আমি যে কাজটি করতে যাই না কেন, সেটা যাতে আমি নিষ্ঠার সাথে, সততার সাথে, দায়িত্বের সাথে করি। কারণটি হচ্ছে আমি যদি সেখানে যাই করব না কেন, সেটার যে একটি প্রভাব রয়েছে শুধু আমাকে প্রভাবিত করে না, আমার পুরো যে টিম রয়েছে সবাইকে কিন্তু সেই ব্যাপারটি প্রভাবিত করবে। And number 5, whatever challenges you go through, sometimes financial crisis, sometimes financially debt, in so many things happen, never ever become a sympathy seeker. This is most important. You become a something different.
Sometimes I see people when they're down, you will show in your face, in the way you talk, in your action, because these kind of things will bring bad luck. So always remember, all the challenges only are temporary. Okay? This to prepare you for the higher stage. So always be positive, be motivated when you talk to the people. খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি স্যার এখন বলেছেন যে আমরা অনেক সময় অনেক চ্যালেঞ্জ অনেক সীমাবদ্ধতা অনেক সমস্যা অতিক্রম করি সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে সেটি ঋণের বোঝা হতে পারে অনেক কিছু কিন্তু আমরা যেটি করে থাকি নরমালি আমরা সেটি মানুষের সামনে প্রকাশ করি আমার কাজের মাধ্যমে প্রকাশ করি কথার মাধ্যমে প্রকাশ করি এটি কখনোই উচিত নয় এটিকে খুব সুন্দরভাবে আমাকে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে কারণ এটি হচ্ছে সাময়িক এটি পার্মানেন্ট কিছু নয় তাহলে আমি ভালো কিছু করতে পারবো And the final one, number six, don't chase for appreciation, name, fame. All these things will come automatically. Just prepare yourself. Preparation gives you success. What you practice every day in your life can bring you success. And all the name, fame, appreciation will come automatically. You no need to work for it. It will come automatically. আমরা অনেক সময় কি করি নাম কামানোর জন্য কিংবা খ্যাতি কামানোর জন্য কিংবা মানুষের প্রশংসার জন্য আমরা কাজ করে থাকি এটি কখনোই উচিত নয় আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব অটোমেটিক্যালি আমার এই জিনিসগুলো আমার প্রশংসা আমার নাম অটোমেটিক ছড়িয়ে পড়বে এন্ড জাস্ট কনসেন্ট্রেট এন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ইজ ইওর জব হোয়াট ইজ ইওর রেসপন্সিবিলিটি সো বি আ টিম প্লেয়ার ইন আ গ্রুপ এক্সপ্রেসিং দ্য নলেন গ্রুপ ইউ আর নট আ স্টার প্লেয়ার ইউ আর টিম প্লেয়ার Always remember, this can bring you higher. Anything you get, make sure your team also should get. Anything, something is a good thing, success, reward, achievement. Always remember, your team also should achieve that. This is called as a team player. সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি যে কাজটি করছি যা করছি সেটা অত্যন্ত মনোযোগের সাথে একজন টিম প্লেয়ার হিসেবে করা দরকার যেটি আমরা জানি যে আমি যাতে টিম স্টাফের মতো আমার না হয়ে যায় যে কাজ কিছু দিবে সেটা আমি করব নট দ্যাট আমি নিজে একজন প্লেয়ার আমাকেই খেলাটা খেলতে হবে এবং আমি যা অর্জন করব সবসময় মনে রাখতে হবে সেই রকম অর্জনগুলো যাতে আমার টিমের অন্য অন্য মেম্বাররাও সবাই মিলে করতে পারি সো When you get so many support here, the support system with a good company, good products, good marketing plan, good system, and what you going to do? This is most important. Now is the time and don't waste time. God bless you. All the best for Bangladesh. তো মজার ব্যাপারটি হচ্ছে আমরা এমন একটি প্ল্যাটফর্মে এসেছি আমার সুন্দর সিস্টেম আছে সুন্দর ম্যানেজমেন্ট আছে আমার ইউনিক প্রোডাক্ট আছে মানে সমস্ত কিছু আমার একই সাথে আছে এটাই আমার সময় আমরা সবাই মিলে এখনই প্রস্তুতি নেই আমরা রেডি হই ভালো কিছু অর্জনের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইওর ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফর ইওর এক্সিলেন্ট ওয়ার্ক স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ গড ব্লেস অল গ্রেট থ্যাংক ইউ अगेन স্যার আই লাভ ইউ ডক্টর রবি আই লাভ ইউ All Bangladeshi people, lot of love you. Love I'm pleasure to you. Thank you. thank you so much, sir. তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সেশনের প্রধান অতিথি ডক্টর রবি স্যারকে আমরা আবারও আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের ডক্টর রবি স্যার ডক্টর মোহন স্যার আমাদের ম্যানেজিং ডিরেক্টর ম্যাডাম এলেন হো আমাদের আতিকুর রহমান ভাইয়া মোশাররফ হোসেন ভাইয়া সহ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা একদমই শেষ প্রান্তে আমরা যে কথাটি বলছিলাম যে